السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা হবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম। প্রিয় দর্শক, আমরা প্রথমেই আন্তরিক দুঃখ প্রকাশ করছি যে আমাদের ওয়াইফাই জনিত সমস্যার কারণে, ওয়াইফাই এর স্পিড কমিয়ে দেওয়ার কারণে আমরা যথাসময়ে লাইভে আসতে পারিনি, যার কারণে একটু দেরি হয়েছে। আমরা যোগাযোগ করে তারপর ওয়াইফাই স্পিডটাকে ঠিক করে তারপর লাইভে আসছি। আশা করি যারা অপেক্ষা ছিলেন তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের লাইভ অনুষ্ঠানটাকে শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমাদের সাপ্তাহিক এই ধারাবাহিক লাইভ অনুষ্ঠানের আজকের ধারাবাহিকতায় আজকের লাইভ অনুষ্ঠানেও আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শেখুল হাদিস আল্লামা হুসাইন আহমদ বাবুল হুজুর দামত বরকাতুহুমকে। শেখ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। হাজার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আরো ভালো ছিলাম, কিন্তু ওই মধ্যখানে যে ওয়াইফাই সমস্যা হইল, আগে তো বুঝতে পারিনি, পরে দেখতে পাইলাম যে স্পিড কম, স্টেট করে দেখলাম স্পিড কম, তো যোগাযোগ করলাম কর্তৃপক্ষের সাথে, তো ওনারা বললেন যে আচ্ছা আমরা দেখছি, এরপর দেখতে পারলাম যে তারা স্পিডটা বাড়িয়ে দিয়েছে, এখন যেভাবে স্পিড অন্য সময় ছিল, বিগত লাইভের সময় ছিল, এখনো এইভাবে আছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেরি হয়েছে, দেরির কারণে শারীরিক একটা অবসাদ নেমে এসেছে, আর এরপরেও যেহেতু আমাদের ঘোষণা করা লাইভ হবে, আমরা বিভিন্ন আমাদের উপর আসা বিভিন্ন আপত্তির জবাব দেব এরকম কথা বলেছি, এই জন্য দেরি হওয়ার কারণেও লাইভটা বাদ দিতে পারিনি বা লাইভটা আমরা স্থগিত করতে পারিনি। সেই হিসাবে আমিও সকলের প্রতি অনুরোধ জানাবো, যারা অপেক্ষা করছিলেন তাদের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করছি, এবং যারা এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন বা হবেন সকলকে আহ্বান জানাবো আমরা যেন লাইভটিকে শেয়ার করে দিই, কারণ এটি একটি জাতীয় বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় যা ইতিমধ্যে আমরা আগেই আমরা প্রকাশ করেছি যে আমরা কি বিষয়ে কথা বলবো। তো আমি বলবো যে আমাদের সঞ্চালক সাহেব, তিনি নিয়মতান্ত্রিক ভাবে তার উপস্থাপনাটা শুরু করে দিবেন ইনশাআল্লাহ। আমরা জি শেষ পর্যন্ত যারা থাকবেন আমাদের সাথে সকলকে আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। জি প্রিয় দর্শক, আপনাদের কমেন্ট বা ইনবক্সে করা প্রশ্নগুলো নিয়ে আমাদের লাইভ অনুষ্ঠানটা আমরা সাজিয়ে থাকি। তো এবারে আমাদের এই লাইভ অনুষ্ঠানকে উপলক্ষ করে যিনি প্রশ্ন করেছেন, এবারে প্রশ্ন এসেছে আমাদের কাছে মাওলানা সোহেল আহমদ আরিফ সাহেবের কাছ থেকে। একটা প্রশ্ন এসেছে আমাদেরকে, প্রশ্ন করছেন জনাব মাওলানা সোহেল আহমদ আরিফ, সাংবাদিক, মানবজমিন, রাজনগর প্রতিনিধি, প্রিন্সিপাল আলহাজ লিলজান বিবি মহিলা মাদ্রাসা। উনি প্রশ্ন করেছেন আমাদের কাছে, জানতে চেয়েছেন শায়খের কাছে যে খতমে খাজে গান, খতমে নাড়িয়া ইত্যাদি বা খতমে শিফা, এইরকম যে খতম গুলা করা করা হয়ে থাকে, এইগুলা কি জায়েজ আছে কিনা, শরীয়ত এ ব্যাপারে কি বলে? আর উনি উল্লেখ করেছেন যে শেখ আহমদুল্লাহ এর ব্যাপারে একটু বক্তব্য দিয়েছেন, সেখানে উনি খতমে খাজে গান, খতমে নাড়িয়া এই খতম গুলোকে উনি বেদাত বলে সাব্যস্ত করেছেন। এ ব্যাপারে আপনার কি মন্তব্য, এবং বিস্তারিত যদি আমাদেরকে আমাদের সামনে তুলে ধরতেন তাহলে আমরা উপকৃত হতাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল আমবিয়া আল মুরসালিন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ ও প্রবাস থেকে দূর ও কাছ থেকে যারা আমাদেরকে দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি। অত্যন্ত পরিতাপের সাথে বলছি যে যে বিষয়টি নিয়ে আমরা আজ কথা বলছি, এই বিষয়টি নিয়ে আমাদের কথা বলার ছিল না, বা বর্তমান মুসলমানদের এই বিপর্যয়ের সময়ে, দুর্দিনের সময়ে আমাদেরকে আমাদের নিজেদের মধ্যকার ইখতলাফ নিয়ে কথা বলার মন মানসিকতা ছিল না, কিন্তু ইতোমধ্যে যেহেতু আমাদেরই
আলেম সম্প্রদায়ের পক্ষ থেকে কিছু ভিন্ন মত প্রকাশ হচ্ছে, এবং যে মতটা অন্যকে টার্গেট করে, অন্যকে আঘাত করে, অন্য অন্যান্য জম্মে গফির ওলামায়ে কেরাম বা বড় একটি অনুসৃত দলকে কটাক্ষ করে আক্রমণ করে বক্তব্য এসেছে অনলাইনে, সেই কারণে আমাদের কাছে একাধিক জায়গা থেকে প্রশ্ন এসেছে। যদিও এক জায়গার নাম উল্লেখ করা হয়েছে, সবগুলি জায়গা উল্লেখ করা বা সব নাম উল্লেখ করা জরুরি মনে করছি না। এজন্য আমরা যে অভিযোগ এসেছে, যে অভিযোগটা হচ্ছে যে আমরা যে সকল খতমে খাজেগান, খতমে নারিয়া বা এরকম কিছু খতম পড়া হয়, এবং এই খতমগুলা সাধারণত ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমিয়া, ওলামায়ে হানাফিয়া তারা পড়ে থাকেন, আর এই কারণে এগুলির উপর একটা একটা অভিযোগ, তিনি যার নামে অভিযোগটা উল্লেখ করেছেন শায়খ আহমদুল্লাহ, ফেসবুক ফলোয়ার অনেক বেশি এবং উনি দীর্ঘদিন ধরে অনলাইনে কাজ করছেন, যে কারণে তার ফলোয়ারের সংখ্যা বেশি, তার ভক্তের সংখ্যা অনেক বেশি, এবং তার এই কথাগুলি জনগণ বা তার ভক্তবৃন্দ অত্যন্ত যত্ন সহকারে, গুরুত্ব সহকারে গ্রহণ করেন। এই কারণে তিনি এই কথাটা বলার কারণে যেভাবে আমাদের সমাজে তার কথাটা ছড়িয়ে গিয়েছে, আমরা তার এই বক্তব্যটা যদি নিজেরা উপস্থাপন না করি আর শুধু উত্তর দেই, তাহলে যথার্থ উত্তর হবে না। এই জন্য আমরা এখন তার যে বক্তব্য তিনি বলেছেন, এই খতমগুলির ব্যাপারে তিনি যা বলেছেন, তার বলা কথাগুলি থেকে আমরা আগে শুনবো, তারপর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের দেশে দর্শক বিভিন্ন একটু রকমের শুনেন। খতমের সিস্টেম আছে, আমি আপনাদেরকে আগেই বলছি, খতম কথাটাই কিন্তু ভাই কোনো সুবিধার কথা না। খতম করা মানে একেবারে শেষ করে ফেলা, এটা মানে কথাটা মানে স্টাইলটা খুব একটা সুন্দর না আর কি। যাই হোক, তার আপনারা শুনতে পেয়েছেন যে শায়খ আহমদুল্লাহ তিনি প্রথমেই খতম কথাটাই সুবিধার কথা না, এই যে একটা কথা বলেছেন। আমরা তার এই কথা নিয়ে আগে আমাদের আলোচনা শেষ করি, যে খতম কথাটাই সুবিধার কথা না। তিনি যেভাবে এই কথাটাকে উপস্থাপন করেছেন, তিনি মূলত খতম শব্দটাকেই অনাস্থার সাথে, ঘৃণার সাথে উপস্থাপন করেছেন, এবং তিনি বলেছেন খতম কথাটাই সুবিধার কথা না। তাহলে আমরা তার কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই যে খতমে কোরআন, এখানে তো খতম শব্দ আছে, খতমে নবুয়ত এখানেও খতম শব্দ আছে, খতম কথাটাই যদি সুবিধার না হয়, তাহলে খতমে কোরআনের এই খতমটাও তো সুবিধার থাকলো না, খতমে নবুয়তের কথায় তো খতম শব্দ আছে, এখানে তো সুবিধার থাকলো না। তাহলে এই খতম শব্দ যদি অসুবিধার হয়, তাহলে খতমে নবুয়তে আপনাকে এই খতম শব্দ কি অসুবিধা করেছে? আপনি কি নবীজির খতমে নবুয়ত মানেন না? আপনি কি খতমে কোরআন করেন না? খতমে কোরআনের ব্যাপারে পবিত্র মুসলিম শরীফে হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস এসেছে, নবীজি বলেছেন কানান নবী, তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজমাউ আহলা বাইতিহি বাদা খতমিহি লিল কোরআন, খতমিহি লিল কোরআন শব্দটা শুনবেন, খতমিহি লিল কোরআন হাদিসের শব্দ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার বর্গের লোকদেরকে একত্রিত করতেন বাদা খতমিহি লিল কোরআন, কোরআন খতমের পর। বোঝা গেল খতম শব্দটা এটা অসুবিধার কোনো কথা নয়, এটা হাদিসের কথা, এটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, হাদিসের ভাষ্য। এবং খতমে কোরআনের পর নবীজি তার পরিবার বর্গকে একত্রিত করতেন, ওয়াদউ, নবীজি দোয়া করতেন, খতমে কোরআনের পর দোয়া করতেন। আপনারা শায়খ আহমদুল্লাহর এই বক্তব্যের শেষ পর্যায়ে আপনারা এসে পাবেন, ইনশাআল্লাহ শোনাবো আপনাদেরকে। তিনি বলেছেন যে কোরআন খতম পড়ে দোয়া করতে হবে, কোনো আলেম দিয়ে, মৌলভী সাহেব দিয়ে দোয়া করাতে হবে, এরকম কিছু দরকার নেই, এটা অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজনীয়, এগুলি অযথা। তো আমরা এই হাদিস দিয়ে
দেখাতে চাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কোরআন করিম খতম করেছেন, নবীজি দোয়া করতে পারতেন, নবীজি কেন পরিবার বর্গের লোকদেরকে একত্রিত করলেন এবং সমবেত করে খতমে কোরআনের দোয়ার আয়োজন নবীজি কেন করলেন, আপনি এ ব্যাপারে কি বলতে পারবেন বা আপনার মতামত কি হতে পারে? এরপরে এই হাদিসে আছে, ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদউ বিল আদিয়াতিল জামিয়াতি, নবীজি খতমে কোরআনের পর কিছু জামে শব্দ দিয়ে, মানে অল্প শব্দে বেশি অর্থ দেয় এরকম কিছু শব্দ দিয়ে নবীজি এই খতমে কোরআনের দোয়া করতেন। লাকিন্নাহু লাম ইয়ারিদ আনহু নসান মুহাদ্দাদান বিদুআ, তবে একথার সত্য যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে খতমে কোরআনের পর সুনির্দিষ্ট শব্দ দিয়েই দোয়া করতে হবে এমনটা বলা হয়নি, বরং যে কোনো ব্যক্তি খতমে কোরআনের পর যে কোনো শব্দে দোয়া করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে শব্দে ওই শব্দেই করতে হবে এটা জরুরি নয়, তবে এই হাদিস দ্বারা একথা প্রমাণিত হয় যে খতমে কোরআনের পর নবীজি সাল্লাম দোয়ার আয়োজন করেছেন, পরিবারবর্গকে একত্রিত করেছেন, এবং খতম শব্দের হাদিসে এসেছে খতম শুনলেই যে অসুবিধা লাগবে, কষ্টের লাগবে, বা খতম শুনলেই কেউ ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন, বা খতম শুনলেই আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন, খতম মানে শেষ করে দেওয়া, এই কথা যিনি বলবেন আমরা বলবো যে আপনি কোরআন এবং হাদিস একটু ঘাঁটেন, একটু পড়েন এবং দেখেন খতম কোন কোন জায়গায় কোরআনে কারিমে কোথায় এসেছে, হাদিসে কি কতবার এসেছে, এমনকি আপনি অনলাইন সার্চ দেন খতমুল কোরআন, খতম লেখে সার্চ দেন, দেখবেন আপনার সামনে সাজেস্টে কতগুলি কথা আসে, খতমে নবুয়ত আসবে, খতমে কোরআন আসবে, খতমে নারী আসবে, খতমে জালালি আসবে, এরপরে খতমে খাজেগান আসবে, এইভাবে খতমের যতটা প্রকার আছে অনেকগুলি প্রকার আপনার সামনে উপস্থিত হবে, তখন আপনি কোরআন এবং হাদিস ঘাটলে দেখবেন যে খতম শব্দটা আতঙ্কের কিছু নয়, ভয়ের কিছু নয়, আর ভয়ের হবে তাদের জন্য যারা বিশ্ব নবীর খতম নবুয়তকে অস্বীকার করে, যারা নবীজির শেষ নবী হওয়াকে অস্বীকার করে, কাদিয়ানিদের জন্য সেটা ভয়ঙ্কর হবে, খতমে কোরআন যারা করে না তাদের জন্য ভয়ঙ্কর হবে, আপনার জন্য কেন ভয়ঙ্কর হবে আমরা বুঝতে পারছি না। এরপরে ফাবাদা খতমুল কোরআনুল কারীম নাজিদু ফি আদাদ মিনাল মাসাহিফি দুআউন ইউকাল লাহু দুআউ খতমুল কোরআন, বলা হয়েছে এই ওয়েবসাইটে যে আমি যে ওয়েবসাইট থেকে কথাটা নিয়েছি সেখানে বলা হয়েছে যে আমরা খতমে কোরআনের পর বিভিন্ন মাসাহিফে কোরআনের করিমের বিভিন্ন জিলদে বিভিন্ন মাসহাফে বা বিভিন্ন কপিতে অনেকগুলি দোয়া আমরা দেখতে পাই যেগুলোকে দোয়াউ খতমুল কোরআন হিসেবে উল্লেখ করা হয় থাকে। ওয়াল্লাযী লা ইয়ারিফুল কাসীরু আন হাযা দোয়া লাম ইয়ারিদ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কথাটা অনেকে জানেন না যে এই দোয়াগুলি যদিও খতমে কোরআন হিসেবে উল্লেখ করা হচ্ছে কিন্তু এগুলি নবী সাল্লাম থেকে সরাসরি বর্ণিত নয়, এগুলি যেভাবে নবী সাল্লাম খতমে কোরআনের পরে দোয়া করেছিলেন এবং নবীজির পক্ষ থেকে যে দোয়া করেছিলেন সেই দোয়া ছাড়াও সবার জন্য তার ঐচ্ছিক আছে, সবার জন্য সুযোগ আছে যে দোয়া করা তার প্রয়োজন সেই দোয়া করতে পারে হিসেবে, যখন যে যিনি দোয়া করেছেন কোনো বুজুর্গ যদি কোনো দোয়া করে থাকেন সুন্দর শব্দে দামে মানে শব্দে দোয়া করে থাকেন, ওই শব্দগুলিকে সংরক্ষণ করা হয়েছে এবং বুজুর্গদের পক্ষ থেকে সংরক্ষিত এবং বুজুর্গদের পক্ষ থেকে বর্ণিত ওই দোয়াগুলি লেখা হয়েছে, এগুলি মূলত বিশ্ব নবী সাল্লামের জবান নিঃসৃত নয়, নবীজির পক্ষ থেকে বর্ণিত নয়, এবং তিনি এখানে বলেছেন ওয়াইন্নামা হুয়া দোয়া অনলি ইবনে তাইমিয়া লাম ইউনকিরহু আহাদুন, তিনি তার ওয়েবসাইটে দীর্ঘ একটি দোয়া উল্লেখ করেছেন, অনেক শব্দ, প্রায় আমি দেখেছি প্রায় 40টি বাক্য আছে সেই দোয়ার মধ্যে, এই দোয়াটা তিনি উল্লেখ করে বলেন যে এই যে দোয়াটা আমরা উল্লেখ করেছি এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত নয়, আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার পক্ষ থেকে আমরা পেয়েছি, তিনি যেহেতু একজন ইসলামী গবেষক ছিলেন, ইসলামিক স্কলার ছিলেন, তিনি খতমে কোরআনের পর এই শব্দগুলি দিয়ে দোয়া করতেন এবং তার এই শব্দগুলির উপর কারো কোনো এসকাল নেই, কারো কোনো আপত্তি নেই, তাহলে বোঝা গেল খতমে কোরআনের পর দোয়া করার ব্যাপারটা
শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াও পছন্দ করতেন এবং তিনি বাছাই করে কিছু শব্দ তৈরি করে গিয়েছেন যে শব্দ দিয়ে তিনি দোয়া করতেন। তাহলে খতম কোরআন পড়লেই হলো, নিজে নিজে দোয়া করে করলেই হবে, অন্য কাউকে দিয়ে দোয়া করানো যাবে না বা দোয়া করার কোনো আদৌ কোনো প্রয়োজন নেই। এই কথা বলাটা আসলে যে অবান্তর আমরা বিষয়টি অত্যন্ত সুস্পষ্টভাবে বুঝতে পারলাম। এছাড়া দ্বিতীয়ত তিনি যে কথাটা বলেছেন, খতম করা মানে একেবারে শেষ করে ফেলা, স্টাইলটা সুন্দর না, তিনি বলেছেন স্টাইলটা সুন্দর না। আপনারা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন যে তিনি কথাটা বলেছেন। তারপরে এখানে সেটা উঠছেন, এটা মানে কথাটা মানে স্টাইলটা খুব একটা সুন্দর না, তারপরে এখানে সেটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো খতম বলতে শেষ করা। তিনি বলতে চেয়েছেন যে খতম শব্দ বলাটার স্টাইলটাও সুন্দর না। আসলে তিনি খতম শব্দটা শোনার পরেই যেভাবে এই শব্দের উপর হামলে পড়েছেন, এতেই আমাদেরকে মনে মনে উকি দেয় যে আমরা আমাদের বাংলা ভাষায় একটি প্রবাদ শুনে থাকি, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। খতম যেহেতু ওলামায়ে কওমিয়া, ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হানাফিয়া করে থাকেন, এজন্য খতম শোনার সাথে সাথে তিনি যেভাবে নাক সিটকাতে শুরু করেছেন, খতম কথাটাই সুবিধার না, এই খতম মানে একেবারে শেষ করে দেওয়া, স্টাইলটা সুন্দর না, এরকম ভাবে তিনি তার ভূমিকাতেই যে কথাগুলি বলতে শুরু করেছেন, এতে আমরা বুঝে ফেলেছি যে তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে গিয়েছেন, অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গিয়েছেন, এবং ক্ষুব্ধ ও রাগান্বিত অবস্থায় ইসলামী শরিয়া মোতাবেক কোনো বিধান বলার সুযোগ নেই, কোনো কাজই কোনো ফায়সালা করার সুযোগ থাকে না, কারণ রাগের মাথায় রাগান্বিত হয়ে কোনো বিধান বলার অনুমতি ইসলাম দেয়নি। এজন্য এরপরে তিনি যে কথাগুলি বলেছেন উনি মূলত অবৈধ কথাগুলি বলেছেন, এবং ওইগুলি যে বৈধ নয় ওইগুলি তিনি রাগের মাথায় বলেছেন, এবং এই কথাগুলি যে যুক্তিসঙ্গত নয়, এই কথাগুলি যে কোরআন হাদিস সম্মত নয়, আমরা ইনশাল্লাহ প্রমাণ করব। আপনারা যদি ধৈর্য সহকারে আমাদের সাথে সাথে থাকেন, আমরা বলতে চাই যে ভূমিকাতেই তিনি আমাদেরকে যে আভাসটা দিলেন যে তিনি ভালো কিছু বলবেন না, তিনি এমন ভূমিকা দিয়েছেন, এই ভূমিকা প্রমাণ করে তিনি ভালো কিছু বলতে যাচ্ছেন না, মন্দ কিছুই বলবেন। এরপরে আমরা যদি আসি, তিনি এরপরে বলেছেন খতমের কোরআন, খতমের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। এই কথাটা তিনি যে বলেছেন, এই বক্তব্যটা আপনারা যদি শুনেন, আমরা সুন্নাহ থেকে আজকে বহু দূরে সরে গেছি। তিনি বলতে চেয়েছেন যে খতম বলতে কোরআন হাদিসে কোনো কিছু নাই। তাহলে ইতিমধ্যে আমরা যে হাদিসে খতমে কোরআন দেখালাম, এটা কি খতম নয়? এবং কোরআনে কারিমে যে আয়াতে আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, এটা কি খাতাম বা খতম নয়? তাহলে তিনি কোরআন হাদিসে খতম নেই, খতমের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই, এই কথাটা তিনি কিভাবে বললেন? আসলে তিনি হয়তো বলতে চেয়েছিলেন যে উল্লেখিত পদ্ধতির খতম সরাসরি কোরআন হাদিসে নেই, যে খতমগুলির আলোচনা তিনি করেছেন, খতমে খাজেগান, খতমে নারিয়া বা খতমে ইউনুস, এই সকল খতম তিনি উল্লেখ করেছেন। তিনি হয়তো বলতে পারতেন যে এই যে খতমগুলির কথা বলা হচ্ছে এগুলি সরাসরি কোরআন হাদিসে নেই। তিনি যদি এই কথা বলতেন তাহলে আমরা মনে করতাম যে তিনি অন্ততপক্ষে সত্যের কিছুটা কাছাকাছি অবস্থান করছেন, কিন্তু তিনি শব্দটা এরকম ভাবে প্রয়োগ করেননি। তিনি বলেছেন
খতমের কোনো সম্পর্ক কোরআন হাদিসের সাথে নেই, মানে খতম শব্দেরই কোনো সম্পর্ক নেই, অথচ আমরা ইতিমধ্যে কোরআনেও খতম শব্দ আছে, হাদিসেও খতম শব্দ আছে, এবং খতম যে আছে এটা যে আতঙ্কের নয়, কোরআন হাদিসের ভাষ্য আছে, আমরা দেখিয়ে দিয়েছি। এবারে আমরা একটু একটু বিস্তারিত দিকে আসি যে খতম প্রচলিত খতম তিনি বুঝিয়েছেন যে খতমে নারিয়া বা খতমে খাজেগান যেগুলি, এগুলির ব্যাপারে তিনি যদি বলতে চান যে সরাসরি কোরআন হাদিসে বর্ণিত নয়, তাহলে আমরা আপনাকে বলতে চাই, আপনি বলেন তো যে আমরা যখন ইস্তেঞ্জাখানায় প্রবেশ করি তখন আমরা যে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই যে দোয়াটা আমরা পড়ি, আপনি কি হাদিস গ্রন্থ পড়েছেন, দেখেছেন যে কয়টা সনদের হাদিসকে একত্র করে এই একটা দোয়া তৈরি করা হয়েছে? আবুদাউদ শরীফের একেবারে প্রথমে কিতাবুত তাহারাতে প্রথমে এই যে হাদিসটা এসেছে, এই অধ্যায়ে একটি মাত্র দোয়া চারটি সনদে বর্ণিত হয়ে এসেছে, এক এক সনদে এক একটি শব্দ, এবং এই শব্দগুলিকে একত্রিত করে এই দোয়াটা করা হয়েছে। এক শব্দে এক সনদে এসেছে আল্লাহুম্মা ইন্নি, আরেক শব্দ এসেছে আউযুবিকা, আরেক শব্দ এসেছে মিনাল খুবুসি, আরেক সনদ এসেছে মিনাল খাবাইস, অর্থাৎ এই একটি মাত্র দোয়া এক জায়গায় সরাসরি এই দোয়াটা একত্রিত হয়ে উল্লেখ উল্লেখ করা হয়নি, বরং এই দোয়াটাকে পড়ার জন্য মুহাদ্দিসিনে কেরামের বিভিন্ন সনদ থেকে সংগ্রহ করে এই দোয়াটা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। সুতরাং সরাসরি এই দোয়াটা যদিও একেবারে হুবহু এইভাবে আমরা যেভাবে বলছি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এইভাবে আমরা সনদ দিয়ে দেখাতে পারি না, কিন্তু এই দোয়াটাও তো আমরা কেউ ছাড়ি না। কেন ছাড়ি না? যে এই দোয়াটা যদিও ভিন্ন ভিন্ন সনদে খণ্ড খণ্ড ভাবে উপস্থাপিত হয়েছে, কিন্তু তার ভিত্তি আছে, ভিত্তি আছে, এই জন্য আমরা হুবহু থাকতে হবে এটাকে জরুরি মনে করি না। এইভাবে যদি আমরা উদাহরণ দিতে যাই, তাহলে গোটা ইসলাম আপনি নামাজের বিধানগুলি বলেন, রোজার বিধানগুলি বলেন, হজ জাকাতের বিধানগুলি বলেন, আপনি দেখবেন যে হাদিসের ভান্ডারে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই বিধানগুলিকে মুস্তাহিদিনে কেরাম তারা একত্রিত করেছেন, যে কারণে ওই আমরা ফতোয়ায়ে শামির ভূমিকায় যে একটি শের, একটি আরবি কবিতা আমরা যেটা পাঠ করি, আল ফেকহু জারাহু ইবনু মাসউদিন ও আলকামাতু হাসাদুহু সুম্মা ইব্রাহিমু দাওয়াসুহু ও নোমানু তাহিনুহু ও ইয়াকুবু আজিনুহু ও মুহাম্মাদুন খাবিজু ওয়ান্নাসু আকিলু। এই যে কবিতা, এই যে আরবি শের, এই শেরে কি বোঝানো হয়েছে? এই কথাটা আমার বানানো নয়, আল্লামা মোহাম্মদ ইবনে আবেদিন শামি রাহেমাহুল্লাহ তিনি তার ফতোয়ায়ে শামি, যা জগৎ বিখ্যাত ফতোয়ার কিতাব, এটা কোনো নির্দিষ্ট ঘরনার কেউ তৈরি করেনি, জগতের সকল ওলামায়ে কেরাম এই কিতাবটিকে সানন্দে গ্রহণ করে নিয়েছেন, তাই এই কিতাবের ভূমিকায় তিনি এই কবিতা উল্লেখ করে দিয়েছেন। তিনি কি বোঝাতে চেয়েছেন? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাজার হাজার আহাদিস, 10,000-এরও বেশি হাদিস ছিল, এই হাদিসগুলির উপর আমাদের আমল করতে হতো। সাহাবায়ে কেরাম নবীজির সহবতে, নবীজির সান্নিধ্য থেকে তারা হাদিস আমল করেছেন, কিন্তু এরপর সাহাবায়ে কেরাম যখন দুনিয়া থেকে বিদায় হতে শুরু করলেন, তখন নবীজির সকল হাদিসের উপর সমষ্টিগতভাবে আমল করাটা কতটা কঠিন হবে যতক্ষণ না একজন ব্যক্তি সবগুলি হাদিস জানতে পারবে, আর কয়জন উম্মতের জন্য সম্ভব যে নবীজির সবগুলি হাদিস জানতে পারবে? এটা অসম্ভব হওয়ার কারণেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিহু হাজিল উম্মা, সাহাবায়ে কেরামের মধ্যে থেকে ফকিহু সাহাবা আফকাহু সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই হাদিসগুলিকে নবীজির ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন আহাদিসগুলিকে আমাদের আমলের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলিকে তিনি একত্রিত করেছেন, যে কারণে এই ইলমে হাদিসের ভান্ডারকে ইলমে ফেকহের ভান্ডারে রূপান্তরকরণটাকে
কৃষি কাজের সাথে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে যে ইলমে ফেকার এই চাষ বীজ বপন করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইলমে ফেকার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন, বীজ বপন করেছেন, এরপরেই কাজ শেষ হয়ে যায়নি, বরং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এই কাজটাকে আরো এগিয়ে নিয়েছেন। এই বীজ থেকে যখন ক্ষেত হয়েছে, ধানের ক্ষেত হয়েছে, গমের ক্ষেত হয়েছে, এই ক্ষেতটাকে পাকা ক্ষেতটাকে কেটে এনে জড়ো করেছেন, একত্রিত করেছেন হযরত আলকামা রহমতুল্লাহ আলাইহি। এরপর এই ক্ষেতটাকে, কাটা ক্ষেত থাকে আমরা জানি, ধান হোক আর গম হোক, কেটে এনে রেখে দিলেই হয় না, বরং ওইটাকে মাড়াই করতে হয়। তিনি বলেছেন, সুম্মা ইব্রাহিমু দাওয়াসুহু, ইব্রাহিম নখেই তিনি এই কাটা ক্ষেতটাকে তিনি মাড়াই করেছেন। এরপরে বলেছেন, ও নোমানু তাহেনুহু, এই ধান মাড়াইয়ের পর এই ধানটা যে ধান কেউ খেতে পারে না, গমটা কেউ খেতে পারে না, বরং ওইটাকে ওইটাকে ভাঙ্গাতে হয়, ওইটাকে কুটাইতে হয়, ভাঙ্গাতে হয়, ভাঙ্গানোর পর চাল অথবা গম বের করতে হয়। আবার গম এবং চাউলও কেউ খেতে পারে না। ও ইয়াকুব আজিনহু, হযরত আবু ইউসুফ ইয়াকুব রাহিমাহুল্লাহ তিনি ওই ভাঙ্গানো ধান বা গমটাকে তিনি খামিরা তৈরি করেছেন। খামিরা তৈরি করার পর এরপর খামিরাও কেউ খেতে পারে না। ও মুহাম্মাদুন খাবিজু, হযরত মুহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি এই খামিরা থেকে রুটি তৈরি করেছেন। এই রুটি যখন তৈরি হয়ে গিয়েছে, ওয়ান নাস আকিলু, এখন আমরা খেতে পারি। এখানে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের ভান্ডার খুঁজে খুঁজে আমল করাটা উম্মতের জন্য সহজ ছিল না। এই অত্যন্ত সুকঠিন কাজটাকে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে নিয়ে হযরত ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ পর্যন্ত বিন্যস্তের কাজ করা হয়েছে। এখন আমাদের সামনে সুনির্দিষ্টভাবে ওজুর মাসাইল, ওজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, তায়ামুমের ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের ফরজ কয়টি, নামাজের নামাজ ওযু ভঙ্গের কারণ কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, এইভাবে যে উপস্থাপিত হয়েছে, এই উপস্থাপনটা কিন্তু সরাসরি কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না। কিন্তু এরপরেও কি আমরা ওযু ভঙ্গের কারণগুলি অস্বীকার করি, নামাজ ভঙ্গের কারণগুলি অস্বীকার করি? আমরা কি ওজুর ফরজ চারটি অস্বীকার করি? আমরা কি তায়ামুমের ফরজ তিনটি আমরা অস্বীকার করি? আমরা নামাজের ওয়াজিব 14টি আমরা কি অস্বীকার করি? নামাজের আহকাম আরকান 13 ফরজ আমরা কি অস্বীকার করি? অস্বীকার তো করি না। অস্বীকার করার কথা ছিল তো আপনার কথা মতো, সরাসরি কোরআনে হাদিসে না থাকলে যদি এই খতমে নারিয়া এবং খতমে খাজেগান আপনি অস্বীকার করে বসলেন, আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই প্রমাণ করব যে বিক্ষিপ্ত ভাবে খতমে নারিয়া এবং খতমে খাজেগান এগুলি কোরআনে হাদিসে যে আছে আমরা ইনশাল্লাহ প্রমাণ করব। তো আগে বুঝিয়ে দিলাম যে ইসলামের বিধিবিধান গুলি বিক্ষিপ্ত ভাবে হাদিসে ছিল এবং মুস্তাহিদিনে কেরাম আমাদের সামনে সজ্জিত ভাবে বিন্যস্ত করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সুতরাং তাদের এই বিন্যস্ত করা বিধিবিধান গুলি আমরা আমল করি, কারণ আমাদের সেই যোগ্যতা অভিজ্ঞতা নেই যে কোরআন এবং হাদিস ঘেঁটে সরাসরি কোরআন থেকে আহরণ করে আমল করব। তাহলে আশা করি দর্শক আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের আমলযোগ্য কোনো বিষয়ে সরাসরি কোরআনে একসাথে জমাকৃত থাকতে হবে বা কোনো হাদিসে একসাথে জমাকৃত থাকতে হবে, এটা অপরিহার্য নয়। কোনো বিধান এরকম ছিল না, বরং মুস্তাহিদিনে কেরাম আমাদের সামনে উপস্থিত করেছেন। শেষ পর্যন্ত হযরত ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তার অনবদ্য 6টি কিতাব, সিয়রে সগির, সিয়রে কবির, এরপর মাবসুদ জিয়াদাত, এরপর জামে সগির, জামে কবির, এই 6টি কিতাব যাকে জাহির রেওয়া বলা হয়, এমন ভাবে তিনি সংকলন করেছেন যে পরবর্তী যুগে যারা এসেছেন, এমনকি ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি হযরত আবু ইউসুফ রাহিমাহুল্লাহর ছিলেন পালক পুত্র বলা যায়, অর্থাৎ শাফি রাহিমাহুল্লাহর মা বিয়ে করেছিলেন হযরত মুহাম্মদ রাহিমাহুল্লাহ।
ইমাম শাফি রাহেমুল্লাহ স্বীকার করে গিয়েছেন যে হজরত ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রাহেমাহুল্লাহ যদি আমাকে তার কিতাবগুলি না দিতেন এবং আমাকে যত্ন না করতেন, তাহলে আমি ইমাম হতে পারতাম না। তাহলে এতে বোঝা গেল যে কোরআন এবং হাদিস থেকে চয়ন করে আমাদের আমলযোগ্য করার জন্য কয়েকটি ধাপ পেরিয়ে এসে আজ আমাদের সামনে ইসলামের বিধিবিধানগুলি বিন্যস্ত হয়েছে। এগুলি মূলত বিন্যস্ত ছিল না, বরং আহাদিসে এবং কোরআনে ছড়িয়ে ছিটিয়ে ছিল। নামাজ, রোজা, হজ, জাকাত, ওযু, গোসল, তায়াম্মুমের সব মাসালাগুলি, ওইগুলি যেমন ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল, ওইগুলি আমাদের ধারাবাহিক ভাবে সাহাবি তাবেঈ আইমায়ে মুসতাদদের মাধ্যমে সুবিন্যস্ত একটি রূপ রেখা অবলম্বন করেছে। ঠিক তেমনি ভাবে খতমে খাজেগান, খতমে নারিয়া, এই খতম গুলিও কোরআনে এবং হাদিসে ছড়িয়ে ছিটিয়ে ছিল। বুজুর্গানে দিন, আইমায়ে মুস্তাহিদিন এবং আমাদের আকাবির ও আসলাফ তারা একত্রিত করেছেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে বিষয়গুলি উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমে আমরা যে খতমের নামটা আগে তিনি উল্লেখ করে দিয়েছেন, আগে বলেছেন যে খতমে খাজেগান, খতমে খাজেগান তিনি উল্লেখ করেছেন। তো খতমে খাজেগান কাকে বলে? আমরা প্রথমেই আমরা খাজেগান শব্দের ব্যাখ্যাটা একটু বুঝে নেই। খতমে খাজেগান এই শব্দটা মূলত ফার্সি শব্দ, এজন্য এর ব্যাখ্যা বুঝতে হলে ফার্সি ভাষার যে অভিধান আছে ফিরুজুল লুগাত, সেই লুগাতের 369 নম্বর পৃষ্ঠায় আছে খাজেগান খাজা কি জমা। খাজেগান শব্দটি খাজা শব্দের বহুবচন, খাজা শব্দের বহুবচন, যেমনি ভাবে বন্দেগা বন্দা শব্দের বহুবচন, মুর্দেগা এটা মুর্দা শব্দের বহুবচন, জিন্দেগান জিন্দা শব্দের বহুবচন। এখন আমরা আসি খাজা শব্দের অর্থ কি। খাজা শব্দের অর্থ লিখেছেন মমতাজ শখস, অর্থাৎ নির্বাচিত অনন্য ব্যক্তিত্বকে বলা হয় খাজা। আমির আদমি নেতৃস্থানীয় ব্যক্তিত্বকে খাজা বলা হয়। মুয়াজ্জাজ সম্মানিত ব্যক্তিকে বলা হয় খাজা। বুজুর্গ বুজুর্গ বা সম্মানী ব্যক্তিকে খাজা বলা হয়। এই বুজুর্গ আপনারা আরবিতে বলেন শায়েখ। আপনারা শায়েখ, আপনাদের আহলে হাদিস লামাজহাবীদের কাছে যারা শায়েখ নামে পরিচিত তাদেরকে এই ফার্সি ভাষায় খাজা বলা হয়। তাহলে ওই শায়েখদের তৈরি করা বুজুর্গানে দিনদের সংগ্রহ করা সংকলন করা এই সকল খতম। তো এই খতমে কি আছে সেটা আমরা আপনাকে দেখাবো। এর আগে বলে নেই যে তিনি নিজেই বলেছেন, তিনি নিজেই আরেকটা বক্তব্য বলেছেন, বলেছেন যে আমরা যদি কেউ বিপদে আপদে পড়ি, আমরা যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সূরা সমূহ নাযিল করি, আয়াতের আয়াতের ব্যাখ্যা মুফাসসিরদের অনেকেই বলেছেন এখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তিনি কি বলে আগে শুনি আমরা একটু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد شكرا দর্শক, সূরা ইসরার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন মুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যার অর্থ হলো আমি কোরআনে কারীমের এমন সব আয়াত সমূহ সূরা সমূহ নাযিল করি যার মাঝে রয়েছে ইমানদারদের জন্য আরোগ্য লাভের মাধ্যম এবং তাদের জন্য রহমত তথা আল্লাহর পক্ষ থেকে করুণা। এদের ব্যাখ্যা উপস্থিতদের অনেকেই বলেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক রোগসমূহ থেকে আরোগ্য লাভের মাধ্যমের কথা বুঝিয়েছেন, অর্থাৎ কোরআনের প্রেসক্রিপশনকে অনুসরণ করার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষে পরিণত হয়, মানবীয় গুণাবলী অর্জন করে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্রে পরিণত হয়। এর ব্যাখ্যা অনেক মুফাসসিররা এও বলেছেন যে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক রোগসমূহ থেকে মুক্তির পাশাপাশি শারীরিক যে রোগসমূহ আছে সেগুলো থেকেও মুক্তির পথ আল্লাহর পরে আমাদেরকে বাতলে দেন, সেগুলোকে আবিষ্কার করে খুঁজে বের করে যথাযথ ভাবে আমল করার মাধ্যমে উপকৃত হওয়াটাই হলো আমাদের জন্য মূল বিষয়। আজ আমরা কোরআনে কারিমের এমন একটি সুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সুরার অপর নামই হলো সুরাতুশ শিফা বা আরোগ্য লাভের সুরা, আর সে সুরা হলো আমাদের সকলেরই অতি পরিচিত সুরাতুল ফাতিহা। সহিহ বুখারীতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সাহাবা ইকরাম সুরাতুল ফাতিহার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন এবং অলৌকিক ভাবে বিস্ময়কর ভাবে কঠিন এবং দুরারোগ্য সমস্যা থেকে তারা মুক্তি লাভ করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি জানতে পারার পর তাকে বলেছিলেন অমাদরিকা আন্নাহা রোকিয়া, তুমি কিভাবে জানলে যে সূরা ফাতিহা এটি রোকিয়া বা সকল রোগ থেকে শেফার একটি মাধ্যম। এজন্য এই সূরা সম্পর্কে ওলামায়ে কিরাম বলে থাকেন যে সূরা ফাতিহার মাধ্যমে যে কোনো রোগ বালাই থেকে, যে কোনো বিপদ আপদ থেকে, যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের
মাধ্যম হিসেবে আমরা এটিকে ব্যবহার করতে পারি। সূরা ফাতিহা এ সম্পর্কে ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই সূরাটিকে বারবার আমি আমল করে দেখেছি, আমার জীবনে যখনই কঠিন কোনো ব্যথায় আমি আক্রান্ত হয়েছি, কাতর হয়েছি, তখনই এই সূরা পাঠ করে ফু দিয়ে সে ব্যথার জায়গাকে মুছেছি। আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়কর ভাবে অলৌকিক ভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন। আমি ব্যক্তিগত ভাবে আমার কথা বলতে পারি যে আমার বাসায় পরিবারে আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে, কখনো কোনো সমস্যা দেখা দিয়েছে, তৎক্ষণাৎ আমি সূরা ফাতিহা পাঠ করে তাদেরকে ফু দিয়েছি, তাদের শরীরে মুছেছি এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বিস্ময়কর ভাবে আমাকে উপকারিতা দিয়েছেন। আর এরকম ঘটনা আমার জীবনে দু চারবার নয় বরং অগণিত তোমার ঘটেছি। এই জন্য সূরা ফাতিহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন, সেই আস্থা এবং বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে পর্যন্ত আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে এটিকে ব্যবহার করতে পারি। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আনা আন্দা জন্য আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার প্রতি সেরূপ আচরণ করব। অতএব পরিপূর্ণ আস্থার সাথে বিশ্বাসের সাথে যদি কেউ যে কোনো অসুখ বিসুখ থেকে যে কোনো ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য সূরা ফাতিহাকে পাঠ করেন, সেটি পাঠ করে কোনো পানিতে তেল ইত্যাদিতে ফু দিয়ে সেটি যদি ব্যবহার করেন, প্রয়োগ করেন, অথবা শরীরের কোনো জায়গায় অসুখ দেখা দিলে এটি পাঠ করে যদি ফু দেন সেই জায়গায় বা মুছেন, ইনশা আল্লাহ বিল্লা আল্লাহ তালা তাকে ওই রোগ থেকে মুক্তি নসিব করবেন। এবং এটি হাজারো লাখ ওলামা ইকরাম এবং ইমানদারদের পরীক্ষিত একটি আমল। আমরা এই আমলটি যে কেউ করতে পারি। আমরা অনেকে মনে করি এই সমস্ত সূরার মাধ্যমে আরোগ্য লাভের জন্য বোধহয় কোনো মুত্তাকি পরহেজগার মানুষ দিয়ে এগুলো পাঠ করাতে হয়। মূলত আমরা যে কোনো মুসলমানই এটিকে আমল করতে পারি এবং এর মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে কারীমকে সব দিক থেকে আমাদের অনুকরণীয় অনুসরণীয় গ্রন্থ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। কোরআনে কারীমের সকল প্রেসক্রিপশন গুলো মেনে আমাদের জীবনকে। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণে দেখতে পেয়েছেন যে আমরা শায়খ আহমদুল্লাহ তিনি তার বক্তব্যে সূরায়ে ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করা এবং আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর অনুসরণে তিনিও তার বাচ্চাদেরকে সূরায়ে ফাতিহা পড়ে ঝাড়ফুঁক দেন। তিনি শুরুতে বলেছেন যে বিপদ আফদ বালা মুসিবতের জন্য কোরআনকে কোরআনী সূরাকে ব্যবহার করা যায়, উপকার গ্রহণ করা যায়। সূরায়ে ফাতিহার ব্যাপারে তিনি এই কথাটা বলেছেন। এরপরে আমরা একটু আসি, তিনি আর কোন কোন আর কি কি কাজ করলে বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচা যায়, বাঁচার জন্য কোরআনে হাদিসে কি বলা হয়েছে, তিনি তার মুখে কি বলেছেন শুনেন। কোন জিনিস নাই, আমরা সুন্না থেকে আজকে বহু দূরে সরে গেছি ভাই। বেদাত আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলছে, আমাদের সমাজে চতুর্দিক থেকে আপনার বেদাত মানে ঘুটি ঘিরে বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন, তুমি যদি কোনো বিপদগ্রস্ত হও, তুমি যদি মুসিবতগ্রস্ত হও, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা করো, বিশেষ ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বড় বেশি বেশি করে সাইয়্যিদুল ইস্তিগফার করো, এমনি আস্তাগফিরুল্লাহ সাল্লাম করো, আল্লাহ তোমার মুসিবত দূর করে দিবে। আল্লাহ কোরআনে কারীমে ওয়াদা করতেছেন, ওয়াদা করতেছেন সূরা দারের সূরা নূহের শুরুর দিকে যে ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদাদুকুম বিআমওয়ালিন ওয়া বানীন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমরা ইস্তিগফার করো, আল্লাহ সম্পদ দিবে, আর সম্পদ বাড়াই দিবে, সন্তান বাড়াই দিবে, আল্লাহ বৃষ্টি দিবে, আল্লাহ রহমত দিবে, আল্লাহ তোমাদের ক্ষমা করবে, কি চাই, সব দিবে আল্লাহ। কি করলে? ইস্তিগফার করলে। আমরা করি খতমে গাছে গাছে, আল্লাহ বলে ইস্তিগফার করো আমি সব দেবো, আমরা করি খতমে নারিয়া। প্রিয় ভাইরা, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো আমল শিখেছেন, দরুদ পড়লে বরকত হয়, আপনি বিপদগ্রস্ত হয়েছেন সেখান থেকে বাঁচার জন্য আমল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ভাই ইউনুস তিনি বিপদে পড়ে দোয়া করছেন, যেভাবে আমি এই দোয়ার মাধ্যমে আমার নবী ইউনুসকে রক্ষা করছি, ইমানদাররা পড়লে তাদেরকে রক্ষা করবো, আল্লাহ ওয়াদা করছে। আর আমরা বলি মৌলবী আসো খতম করো, কোরআন বলতেছে এই আমল করো, হাদিস বলতেছে আমল করো, আর আমরা করতেছি এই বিভিন্ন খতমের আইটেম। আর এগুলোতে মৌলবী সাহেবদের নিজেদের ফায়দা, আমাদের তেমন কোনো ফায়দা নাই, এগুলো বিদআত। আমাদেরকে সুন্নাহর দিকে অগ্রসর হইতে হবে, আপনার দোয়ার জন্য আপনাকে, আপনার বিপদের জন্য আপনাকে আমল করতে হবে, আল্লাহ ইনশাআল্লাহ উদ্ধার করবেন। কথা বুঝে আসছে? বিপদে আপনি পড়লেন, মৌলবী মানা করে নিয়ে আসলেন, তারা আপনার কন্ট্যাক্টরে নিয়ে আল্লাহর কাছ থেকে আপনাকে উদ্ধার করে দিবে, এই ধারণা সঠিক নয়, আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝাতে হবে। আমাদের দেশে বিভিন্ন রকম প্রিয় দর্শক, আপনারা এতক্ষণে শায়খ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনেছেন। তিনি এই পর্যায়ে এসে এই বক্তব্যে বলেছেন যে বিপদ আপদ বালা মুসিবতের জন্য নবীজি বলেছেন ইস্তেগফার করার জন্য, অর্থাৎ
তিনি আগের বক্তব্যে বলেছেন সুরা ফাতিহা আমল করার জন্য, এবং এই পর্যায়ে এসে বলছেন ইস্তেগফার করার জন্য, এবং দলিল হিসেবে সুরা নূহের আয়াত তিনি নিয়ে এসেছেন। যদিও প্রথমে সুরা দাহার বলছিলেন, কিন্তু তিনি কথাটাকে আবার সংশোধন করেছেন, বদল গলতটাকে যাকে বলে। তো তিনি এরপরে বলেছেন সুরায় নুহে, আল্লাহ বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, মানে ইস্তেগফার পড়লে কি কি ফায়দা হবে। এখানে অনেকগুলি অপশন দেওয়া হয়েছে, যে অনেকগুলি উপকারের কথা বলা হয়েছে, ইস্তেগফারটাকে ধরার কথা বলা হয়েছে। এরপরে তিনি বলেছেন দুরুদ শরীফ পড়ার কথা, আপনার যদি বিপদ বলা মজবুত হয় তাহলে আপনি দুরুদ শরীফ পড়বেন। তো কোরআনে বলা হয়েছে ইস্তেগফারের কথা, নবীজি বলেছেন ইস্তেগফারের কথা, দুরুদ শরীফের কথা, আর আমরা পড়ি খতমে নারিয়া, আমরা পড়ি খতমে খাজে গান। তিনি এই কথা বলে বলে বুঝতে বুঝাতে চেয়েছেন যে দুরুদে নারিয়া এবং খতমে খাজে গান এগুলি ইস্তেগফার নয়, এগুলি দুরুদ শরীফ নয়, এগুলি সুরা ফাতিহা নয়। এখন আমরা দেখাবো যে মূলত কোরআন এবং হাদিসে যে বলা হয়েছে তার বক্তব্য থেকে আমরা যে পেয়েছি সুরায় ফাতিহা পড়ার কথা আমরা পেয়েছি, দুরুদ ইস্তেগফার করার কথা পেয়েছি, এবং দুরুদ শরীফ পড়ার কথা পেয়েছি, খতমে খাজেগানে এগুলি আছে কিনা। যদি থাকে, যদি খতমে খাজেগানে সুরায় ফাতিহা পড়ার কথা থাকে, খতমে খাজেগানে ইস্তেগফার পড়ার কথা থাকে, খতমে খাজেগানে দুরুদ শরীফ পাঠ করার বিষয়টা যদি সন্নিবেশিত থাকে, তাহলে তিনি মুখ দেখাবেন কিভাবে জাতির সামনে? তার কথায় তো, উপস্থাপনায় তো বোঝা গিয়েছে যে সুরায় ফাতেহাটা আমল করা যাবে, ঝাড়ফুঁক দেওয়া যাবে, পড়া যাবে বিপদাবাদ বলা মজবুত থেকে বাঁচার জন্য, ইস্তেগফার পড়া যাবে বিপদাবাদ বলা মজবুত থেকে বাঁচার জন্য, দুরুদ শরীফ পাঠ করা যাবে বিপদাবাদ বলা মজবুত থেকে বাঁচার জন্য, কিন্তু খতমে খাজেগান পড়া যাবে না। অর্থাৎ খতমে খাজেগানে সুরায় ফাতেহা নেই, খতমে খাজেগানে ইস্তেগফার নেই, খতমে খাজেগানে দুরুদ শরীফ নেই। আবার তিনি খতমে নারিয়াও বলেছেন, খতমে নারিয়া মানে খতমে নারিয়াতে এই কোরআন হাদিস বর্ণিত প্রেসক্রিপশন নেই, তার কথায় একথা বোঝা গেছে। তো আমরা প্রথমে খতমে খাজেগানে কি আছে, খতমে খাজেগান কাকে বলে এবং কি আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোরআন হাদিস বর্ণিত পদ্ধতিতেই খতমে খাজেগান হচ্ছে কিনা। আমরা নাফেউল খালায়েক নামক কিতাবে, এবং শুধু নাফুল খালায়েক নয় বরং বুজুর্গানে দীনের যে সকল আমালে কোরআনি লিখে গেছেন আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ সহ বুজুর্গানে দীন যে তরতিব দিয়েছেন খতমে খাজেগান পড়ার জন্য, খতমে খাজেগান অর্থ হচ্ছে বুজুর্গানদের আমল, বুজুর্গানে দীনের আমল, যারা তারা তাদের জীবনে বিভিন্ন বালা মুসিবত থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিসকে রিসার্চ করে যে সকল দোয়া একত্রিত করেছেন, ওই দোয়াগুলি তারা পড়েছেন, নিজে উপকৃত হয়েছেন, এবং উপকৃত হওয়ার কারণে তাদের ভক্তবৃন্দকে বলেছেন যে আমরা তো এই দোয়া পড়ে উপকৃত হয়েছি, আপনারাও পড়ে দেখতে পারেন। আমরা এই উপকৃত হওয়ার ব্যাপারটা একটু পরে বলছি, আগে আমরা দেখে নেই যে কি আছে খতমে খাজেগানে। খতমে খাজেগানে মূলত 23টি কাজ করতে হয়, খতমে খাজেগানে 23টি কাজ করতে হয়। এর মধ্যে এক নম্বরে কাজ হচ্ছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, পড়তে হয় 11 বার। প্রিয় দর্শক, যে ইস্তেগফারের জন্য তিনি এতটা চেঁচামেচি করলেন, ইস্তেগফার বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহ বলছেন ইস্তেগফার, নবী বলছেন ইস্তেগফার, আর আমরা পড়ি খতমে খাজেগান। আমরা তো খতমে খাজেগান পড়ি বলে তিনি যে উপেক্ষা করেছেন, তিনি যে ডিসেলাও করেছেন, তিনি কি জানেন খতমে খাজেগান কাকে বলে? তিনি কি জানার চেষ্টা চেষ্টা করেছেন? তিনি যদি চেষ্টা করতেন তাহলে তিনি বলতেন যে আমি যে সকল চেঁচামেচি করেছি সবগুলি খতমে খাজেগানের অন্তর্ভুক্ত আছে, তিনি দেখতে পাইতেন। আসলে তিনি সেই চেষ্টাটা করেননি, আমি এই বিষয়ে পরে বলছি, আগে দেখে নিই কি কি আছে। 2 নম্বরে পড়তে হবে, এই দেখেন যে যেটা লেখা আছে আমরা বলতে পারি যে আমি আমার মন থেকে বলছি, এই যে কিতাবের পৃষ্ঠাটা আমি আপনার সামনে দেখাচ্ছি, দেখা যায় কিনা আপনি বলবেন, যে এই এই যে খতমে খাজেগান দেখতে পাচ্ছেন, দেখা যায়? জি জি। 1 নম্বরে কি লেখা আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, 11 বার, দেখা যায়? জি দেখা যাচ্ছে। আর এরপরে এবার 2 নম্বরে বলা হচ্ছে দুরুদ শরীফ, এই যে দুরুদ শরীফ 11 বার, তাহলে তিনি
তিনি যে এই বক্তব্য দিয়ে বলেছেন বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার জন্য নবীজি বলেছেন দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, আমরা তো সেই দরুদ শরীফে পড়ছি। তিনি দরুদ শরীফের মোকাবেলায় খতমে খাজাগানকে দিয়ে এসেছেন, অথচ খতমে খাজাগান দরুদ শরীফ মুক্ত নয়। এরপর তিনি তো মাত্র তিনটি আমলের কথা বলেছেন, সূরা ফাতিহার কথা বলেছেন, ইস্তেফার কথা বলেছেন, দরুদ শরীফ পড়ার কথা বলেছেন, কিন্তু আরো বহু আমল যে আছে আমাদের বুজুগানের দিন জানতেন, তিনি কটা জানলেন, তিনি কটা বললেন, তিনি তিনটা বলেছেন, আমরা 23টা বলবো, 20টাই বেশি বলবো। দেখেন কি বলা হয়েছে, 3 নম্বরে সুরে আলাম নাসরা, সুরে আলাম নাসরা 100 বার, সুরে এখলাস 100 বার, আলহামদু সুরা 7 বার, আলহামদু সুরা সুরে ফাতেহা। এই যে সুরা ফাতেহার কথা তিনি বলেছেন, সুরা ফাতেহাটাও এখানে আছে। এরপরে 6 নম্বরে আবার দুরুদ শরীফ 100 বার, তাহলে দুরুদ শরীফের কথাটা আবার বলা হয়েছে। এরপরে 7 নম্বরে দোয়া বলা হয়েছে, ফাসাহিল ইয়া ইলাহি কুল্লা সাবিম বিহরমতি সাইদুল আবরার সাহিল বিফজলিকা ইয়া আজিজ। আমি বারবার স্ক্রিনে দেখাবার চেষ্টা করছি না, কারণ আমি একবার দেখিয়ে দিয়েছি, আর আপনারা বিশ্বাস যদি না করেন তাহলে মানে খতমে খাজগান লেখে অনলাইনে সার্চ দিবেন, দেখবেন আমি যে কথাগুলি বলছি ওগুলি বলা হচ্ছে কিনা। এরপরে এরপরে আসে এরপরে আসে ইয়া কাজী আল হাজাত, ইয়া কাজী আল হাজাত বলবেন 100 বার, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর নাম আছে, আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, যেই নামে ডাকো আল্লাহর অনেক সুন্দর নাম আছে, আল্লাহ জবাব দিবেন। আল্লাহর নাম, আল্লাহ নাম যেভাবে আছে, রহমান নাম আছে, এরকম আরো বহু সিফতি নাম আছে, ওই নামগুলো দিয়ে ডাকো। সেই হিসাবে ইয়া কাজী আল হাজাত 100 বার, ইয়া কাফি আল মুহিম্মাত 100 বার, ইয়া দাফি আল বালিয়াত 100 বার, ইয়া রাফি আদ দারাজাত 100 বার, ইয়া হাল্লাল আল মুশকিলাত 100 বার, ইয়া মুসাববিব আল আসবাব 100 বার, ইয়া শাফি আল আমরাজ 100 বার, ইয়া মুজিব আদ দাআওয়াত 100 বার, ইয়া মুফাত্তিহ আল আবওয়াব 100 বার, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, কুরআন শরীফের আয়াত 100 বার। এরপরে ইয়া গাউসু আগিসনি ও আমদিদনি 100 বার, ইয়া গাউসু আগিসনি ও আমদিদনি, এই কথাটা এসে আমি দেখেছি যে একজন কমেন্টে এসে বলে দিয়েছেন যে আল্লাহর নাম তো কোনো গাউস নাই, তাহলে আপনি এই আল্লাহর নামে গাউস কোন শব্দ ব্যবহার করলেন? আরে ভাই, এতটা বোকা থাকলে, এতটা অজ্ঞ থাকলে কেমনে হয়? আল্লাহর যে নাম কোরআনে হাদিসে উল্লেখ করা নাই, আপনি কি এই সেই নাম বলতে পারবেন না? তাহলে তো আপনি খোদা বলতে পারবেন না, খোদা আছে নাকি কোরআনে হাদিসে কোথাও খোদা আছে নাই? তাহলে কেউ যদি আল্লাহর নাম ভিন্ন ভাষায় বলে ওইটা অবৈধ হয়ে যায় না? এছাড়া আমরা যে আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগিসি বিফাজলিকা ইয়াউমা ইউখাযু বিন নাওয়াসি, এই যে আমরা দোয়ায় এই কথাটা বলি, এর আগের লম্বা সেটা বললাম না, কারণ আমাদের সময়ের দরকার। আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগিসি বিফাজলিকা ইয়াউমা ইউখাযু বিন নাওয়াসি, এটা বলি। এটা এখানে তো আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগিসি, গিয়াস বলা হচ্ছে আল্লাহকে, আপনি তখন তো এসকাল করেন নাই, খতমে খাজাগানে গাউস শব্দ এসেছে আর এখানে আপনার চুলকানি শুরু হয়ে গিয়েছে। আসলে বোঝা গেল, ইলমে দ্বীন সম্পর্কে যার দন্যতা আছে, যারা কোরআন হাদিস ঘাঁটে না, যারা তাফসীরের কিতাব পড়ে না, ফাতর কিতাবগুলি পড়ে না, তারা এরকম মন্তব্য করে। এরপরে আসি যে বলা হয়েছে 20 নম্বরে আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 100 বার, 21 নম্বরে আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তিনি যে চেঁচামেচি করলেন যে আল্লাহ বলেছেন হযরত ইউনুস আলাইহিস সালাম, তিনি মাছের পেরে চলে গিয়েছিলেন, তখন তিনি বিপদগ্রস্ত হয়ে গিয়েছিলেন, তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েছিলেন, এবং আল্লাহ ঘোষণা করেছেন যে ফাস্তাজাবনা আল্লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এটা মুমিনদেরকে বাঁচার জন্য আমি বলে দিয়েছি, তারা যেন এটা পড়ে। তারা এটা পড়ে না, তারা পড়ে খতবে খাজেগান। আরে ভাই, খতবে খাজেগানে 20 নম্বরে আছে যে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, আর 21 নম্বরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলবেন। হযরত ইউনুস আলাইহিস সালাম যেটা পড়ছিলেন এটা এই খাজেগানেও আছে, এমনকি 22 নম্বরে আছে, আপনি বলবেন 100 বার বলবেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এটাও পড়বেন। এরপরে 23 নম্বরে ইয়া আরহামার রাহিমিন 100 বার, এখানে যা বললাম সবগুলি 100 বার পড়ার কথা বলা হয়েছে। তাহলে
আপনি বিপদ আপদ বলা মুসিবত থেকে বাঁচার জন্য যে সকল কথাগুলি প্রেসক্রাইব করলেন, সুরায় ফাতিহা পড়ার কথা বলেছেন, ইস্তেকবারের কথা বলেছেন, এরপরে দুরুদ শরীফ পড়ার কথা বলেছেন, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ার কথা বলেছেন, এই সবগুলি তো খতমে খাজাগানে সন্নিবেশিত আছে, বরং এর থেকে আরো বেশি আছে। তাহলে খতমে খাজাগানে যদি এগুলি সন্নিবেশিত থাকলো, তাহলে আপনার বক্তব্যের মাধ্যমে আপনি কিভাবে বুঝাবার চেষ্টা করলেন যে আল্লাহ বলেছেন, রসুল বলেছেন ইস্তেগফার পড়ো, আমরা পড়ি খতমে খাজাগান, মানে খতমে খাজাগানে ইস্তেগফার নাই, আপনি এটা বুঝিয়েছেন? ধন্যবাদ, আপনার বক্তব্য থেকে এটা বুঝেছে, আপনি এই খেয়ানত কেন করলেন? আপনি আপনার বাসার মারপেশ দিয়ে জনগণকে বিভ্রান্ত কেন করলেন? আপনাকে কে সেই অধিকার দিয়েছে? আপনি এই প্রতারণা কেন করলেন? আমরা তো প্রতিপক্ষকে আঘাত করতে চাই না, আমরা দাওয়ার হক আদায় করে আমরা শিষ্টাচার রক্ষা করে কথা বলতে চাই, কিন্তু আপনি এই দুটি বক্তব্যের মধ্যে যেভাবে খতমে খাজাগান বক্তব্য বলতে গিয়ে খতম শব্দই আপনার যে চুলকানি শুরু হয়ে গিয়েছে, আপনি যেভাবে যেভাবে বলেছেন যে খতম কথাটাই সুবিধার কথা না, এরপরে বলেছেন বলেছেন যে খতম খতম করা মানে একেবারে শেষ করে দেওয়া, মানে হত্যা করে ফেলা, দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে যেভাবে হত্যা করে ফেলা হয় আপনি সেরকম বুঝিয়েছেন, স্টাইলটা সুন্দর না, এই যে শব্দ আপনি প্রয়োগ করেছেন, এরপর খতমের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, খতমের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই আপনি বলেছেন, আমরা খতমে খাজাগানে যে সকল শব্দ পড়তে বলা হয়েছে উপস্থাপন করেছি এগুলি কোরআনে হাদিসে নাই, এগুলি তো আপনিও বলেছেন, কোরআন হাদিসে আছে বলার থাকার কারণে তো আপনি বলেছেন, ওইগুলি তো আমরা খতমে খাজাগানে পড়ি, তাহলে আপনি কিভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য, জনগণকে প্রতারণা শিখাবার জন্য, জনগণকে ধোকা দেওয়ার জন্য আপনি কেন এই কথাটা বললেন যে আমরা আল্লাহ বলেছেন ইস্তেগফার পড়ার কথা, আল্লাহ বলেছেন ফাতিহা পড়ার কথা, নবীজি বলেছেন ফাতিহা পড়ার কথা, নবীজি বলেছেন দুরূদ শরীফ পড়ার কথা, আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ার কথা, কিন্তু আমরা পড়ি খতমে খাজাগান, এই কথার মাধ্যমে আপনি বোঝাবার চেষ্টা করেছেন যে খতমে খাজাগান হয়তো এই সুরায় ফাতিহা খতমে খাজাগানে নাই, দুরূদ শরীফ নাই, ইস্তেগফার নাই, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু জালিমিন নাই, বরং এটা কোনো মন্ত্র হবে, কোনো তন্ত্র মন্ত্র হবে, মৌলবীদের বানানো কোনো কথা হবে, কোরআন হাদিসে নাই, কতমের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, মানে এই উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া, উলামায়ে হানাফিয়া তারা নিজের পক্ষ থেকে বানিয়েছেন, তৈরি করেছেন বনওয়াট মওজু, আপনি সে কথা বলার চেষ্টা করেছেন, আপনি কিন্তু আপনার বক্তব্যে দাওয়াতের শিষ্টাচার রক্ষা করেননি। আজ আমরা আপনাকে আপনি যেভাবে বলেছেন সেভাবে বলার চেষ্টা করব, আপনি যদি আমাদের বক্তব্য শোনেন, সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন তিনি যেভাবে বলেছেন আমরা তার সেইভাবে জবাব দেওয়ার চেষ্টা করব, যদি সেরকম ভাবে না বলি তাহলে কামা হক্কহু জবাব হবে না, যেই জবাবকে আমরা দানদান সেখানে জবাব বলতে চাই আমরা তাকে আজ দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু অপেক্ষা করবেন, তিনি যে খতমগুলির নাম নিয়েছেন আমরা সেই খতমগুলিতে কি আছে দেখাবার চেষ্টা করব, কোরআন হাদিসে বহির্ভূত কিছু আছে নাকি কোরআন হাদিসে যা আছে তিনি যা বলেছেন ওইগুলিকে সন্নিবেশিত করা হয়েছে আমরা দেখাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা বলতে চাই যে খতমে খাজাগান এগুলি কোরআন হাদিসের বাহিরের কিছু নয়, বরং কোরআন হাদিসে যেগুলি আছে যেগুলি আপনিও স্বীকার করেছেন আপনার বক্তব্যে ওইগুলির দ্বারাই খতমে খাজাগান তৈরি করা হয়েছে, এবং এই খতমে খাজাগান আপনি পড়লে, আপনি সূরা ফাতিহা পড়লে আপনার কি আছে, আপনি ফায়দা পান, আমরা ফায়দা পাবো না? আপনি একা পড়লে ফায়দা পান, আমরা একত্রিত হয়ে পড়লে ফায়দা পাবো না? আপনি দুরুশির পুরো কথা বলেছেন, আপনি ইস্তেফারের কথা বলেছেন, এই এই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা জালিমিনের কথা বলেছেন, ওইগুলি যদি পড়া যায় এখানে তো ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে, এখানে একা একা বলা হয় না, বলা হয় নাই ওয়া কাযালিকা নুনজিল মুমিনা, একথা বলা হয় নাই, নুনজিল মুমিনিন মানে মুমিনা মুমিনিনদেরকে বহুবচন শব্দ ব্যবহার করে বলা হয়েছে, অর্থাৎ আমরা যদি ওইটা সমষ্টিগত ভাবে ঐক্যবদ্ধ ভাবে একত্রিত হয়ে যদি পড়ি তাহলে কোনো বাধা নেই, কোরআনের শব্দই সেদিকে আমাদেরকে ইঙ্গিত ইঙ্গিত দিচ্ছে, এটা এককভাবে করতে হবে, একাকিভাবে করতে হবে এমনটা বোঝায় নাই,
খতমে খাজেগানে যে সকল আমালের কথা বলা হয়েছে সেগুলি কোরআনে আছে এবং সেগুলি ঐক্যবদ্ধ ভাবে করার কথাও কোরআনের আয়াতের দিকে ইঙ্গিত আছে। নুনজিল মুমিনিন ও কাজালিকা নুনজিল মুমিনিন মানে বহু বছর শব্দ ব্যবহার করা হয়েছে, মুমিনিন শব্দ ব্যবহার করা হয়েছে। মুমিনিনরা যদি একত্রিত হয়ে আমলটা করে তাহলে তারা মুক্তি পেয়ে যাবে। আমরা বলতে চাই এরপরে আপনি ইস্তেগফার পড়তে গিয়ে আস্তাগফিরুল্লাহ বলেছেন, কিন্তু ইস্তেগফার সাইয়েদুল ইস্তেগফার বলবেন এই কথাটা আপনি বলেছেন, কিন্তু সাইয়েদুল ইস্তেগফার জনগণ কি বুঝবে? তারা কি সাইয়েদুল ইস্তেগফার মুখস্থ করে বসে আছে? আপনার দায়িত্ব ছিল যখন এই সাইয়েদুল ইস্তেগফার বলেছেন তখন সাইয়েদুল ইস্তেগফারটা আপনি বলে দেওয়া যে সাইয়েদুল ইস্তেগফার এই শব্দে সাইয়েদুল ইস্তেগফার। আমার সন্দেহ হয় যে আপনার জানা আছে কিনা, সাইয়েদুল ইস্তেগফার কাকে বলে, সাইয়েদুল ইস্তেগফার কি, এই দোয়াটা আপনার জানা আছে কিনা আমার সন্দেহ হয়। কারণ যেহেতু আপনি খতমে খাজেগান সম্পর্কে বেফাস মন্তব্য করেছেন, না জেনে না বুঝে বলেছেন কোরআন হাদিসের সাথে তার সম্পর্ক নাই, আমরা প্রমাণ করতে পেরেছি কোরআন হাদিসের শব্দগুলি দ্বারাই তৈরি করা হয়েছে খতমে খাজেগান। খতমে খাজেগান সম্পর্কে আপনি যেভাবে জানেন না, খতমে দুরুদে নারিয়া সম্পর্কে আপনি যেভাবে জানেন না, ঠিক তেমনি ভাবে আপনি সাইয়েদুল ইস্তেগফারটা জানেন না। যদি জানতেন তাহলে আপনি অবশ্যই উপস্থাপন করতেন। আমরা এখন উপস্থাপন করে দিচ্ছি জনগণকে, ইস্তেগফারের কথা বলা হয়েছে এবং ইস্তেগফার যখন আমরা করব তখন আমরা যে সকল ফায়দার কথা উনি বলে দিয়েছেন এগুলি আমি রিপিট করতে চাই না, চর্বিত চর্বণ করতে চাই না। খতমে সাইয়েদুল ইস্তেগফার মানে সবচেয়ে বড় ইস্তেগফার পবিত্র বুখারী শরীফের 26 নম্বর পারায় 933 নম্বর পৃষ্ঠায় সাইয়েদুল ইস্তেগফারটা আছে। এখানে অধ্যায় শিরোনাম তৈরি করে দেয় ইমাম বুখারী রহিমাহুল্লাহ বলেছেন নবীজি এই দোয়াটা পড়তেন কি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মা ইসতাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবুউ লাকা বিনিয়মতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সাইয়েদুল ইস্তেগফার। এই ইস্তেগফার পড়া কেউ যদি বিপদে আপদে বা লামসিবতে পড়ে তাহলে আল্লাহ তাকে উদ্ধার করবেন। এবং ইস্তেগফারের আরো ফজিলত আছে, যেহেতু আপনি সেটা মানেন আমি সেই ফজিলতের হাজির বর্ণনা করার চেষ্টা করছি না। এরপরে আপনি বলেছেন যে রসুল বলেছেন দুরুদ শরীফ পড়েন আর আমরা পড়ি দুরুদে নারিয়া। দুরুদে নারিয়া কি আপনি কি জানেন? আমি দুরুদে নারিয়াটা আপনাকে পড়ে শোনাচ্ছি, তাহলে বুঝবেন যে তার কথাটা কতটা ধোঁকা এবং কতটা প্রতারণামূলক কথা তিনি বলেছেন। দুরুদে নারিয়া আমি পড়ছি, শুনেন। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তামমান আলা সাইয়িদিনা মুহাম্মাদিনাল্লাযী তানহাল্লু বিহিল উকাদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু ওয়া তুকযা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহির রাগাইবু ওয়া হুসনুল খাওয়াতিম ويستسقى الغمام بوجه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل شيء معلوم لك. এটা হচ্ছে খতমে নারিয়া, দুরুদে নারিয়া। আসলে এটার নাম খতমে নারিয়া না, দুরুদে নারিয়া। দুরুদে নারিয়ার মধ্যে দুরুদ শরীফ আছে। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা, এই যে আল্লাহুম্মা সাল্লি, হে আল্লাহ আপনি দুরুদ পাঠ করেন, দুরুদ পৌঁছিয়ে দেন, সালাতান কামিলা পূর্ণাঙ্গ, ওয়াসাল্লিম সালামান তামমান পূর্ণাঙ্গ সালাম পৌঁছে দিন, আলা সাইয়েদিনা মুহাম্মাদিল্লাযী তানহাল্লু বিল উকাদ, আমাদের সরদার মুহাম্মদুর রাসূলের উপর যার মাধ্যমে সকল বন্ধন ছুটে যায়, সকল আটকানো ব্যক্তিরা ছুটে যেতে পারে, উদ্ধার হতে পারে, আটকে যাওয়া লোকেরা উদ্ধার পেতে পারে, ও তান ফারুজ বিল কুরাবু যার মাধ্যমে সকল কষ্ট সকল মুসিবত থেকে মানুষ পরিত্রাণ লাভ করতে পারে, ও তু কজাবিল হাওয়াইজু যার মাধ্যমে সকল প্রয়োজন পূরণ হতে পারে, ও তুনালাবির রাগাইবু যার মাধ্যমে সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে, ও হসনুল খাওয়াতিম এবং যার মাধ্যমে মানুষের শেষ পরিণতি অর্জন হতে পারে, ও ইস্তাসকাল গামামু বিজহিল করিম যার সম্মানিত চেহারার দিকে তাকিয়ে আবর থেকে বৃষ্টি নেমে আসতো, ওয়ালা আলী ও সাহাবি এবং তার পরিবারবর্গ তার সাহাবায়ে কেরামের প্রতিও দুরুদ এবং সালাম বর্ষিত হোক, ফি কুল্লি লামহাতিন প্রতিটি মুহূর্তে মুহূর্তে, ও নাফাসিন প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে, বি আদাদি কুল্লি শাইইন মা'লুমিল্লাহ, হে আল্লাহ পৃথিবীতে যত বস্তু আছে এই বস্তুর যত সংখ্যা আছে এই সংখ্যা পরিমাণ দরুদ এবং সালাম আমরা নবীজি এবং তার পরিবার এবং তার আসহাবের প্রতি প্রেরণ করছি। তাহলে কত গর্জিয়াস শব্দে, কত দামে মানে শব্দে দুরুদ শরীফ পাঠ করার কথা এখানে বলা হয়েছে। তাহলে দুরুদে নারিয়া তো মূলত একটি দরুদ, হাদিসের শব্দ ভান্ডার থেকে একত্রিত করে বুজুর্গানে দিন
এটাকে একত্রিত করেছেন এই দুরুদ নারিয়া। তাহলে আপনি যদি বলবেন যে বিপদ আপদ বালা মুসিবত থেকে পরিত্রাণের জন্য দুরুদ শরীফ পাঠ করুন, তাহলে দুরুদ নারিয়া পাঠ করুন এই কথা বললে কি অসুবিধা ছিল? আপনি কেন এই কথা বললেন যে নবীজি বলেছেন দুরুদ শরীফ পাঠ করেন, আপনারা পড়েন দুরুদ নারিয়া? মানে একটাকে আরেকটার বিপরীত কোনো দাঁড় করালেন, প্রতিপক্ষ কোনো দাঁড় করালেন, আপনি কি বুঝাতে চাইলেন? এবারে বলি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমরা আর অন্য কথাগুলি অন্যদিন বলবো, আজকে আমি আমি ফিনিশিং এ আসি যে এই যে দুটি খতমের কথা আমরা উপস্থাপন করেছি, এই দুইটি খতমই মূলত আমরা দেখতে পাচ্ছি কোরআন এবং আহাদিসের আলফাজ গুলিকে এমন ভাবে সন্নিবেশিত করা হয়েছে যেভাবে আমাদের অন্যান্য ইবাদত বন্দেগীতে নামাজে রোজায় ওযুতে বিভিন্ন বিধানকে একত্রিত করা হয়েছে সহজীকরণের জন্য। ঠিক তেমনি ভাবে শায়খ আহমদুল্লাহর পক্ষ থেকে যে বলা হয়েছে সূরা ফাতিহা পড়ার কথা বলা হয়েছে, ইস্তেগফারের কথা বলা হয়েছে, দুরুদ শরীফের কথা বলা হয়েছে, এবারে লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলা পড়ার কথা বলা হয়েছে, ওইগুলি দিয়েই তো খতমে খাজাগান এবং দুরুদে নারিয়া তৈরি হয়েছে। তাহলে ওইগুলি আমল করলে বাধা কোথায়? বাধা এক জায়গায়। বাধা কোন জায়গায়? যে এই খতমগুলি পড়ার জন্য মানুষ আসে কার কাছে? এই খতমগুলি পড়ার জন্য মানুষ আসে ওই সকল উলামায়ে কেরামের কাছে যাদের ইলম এবং আমলের উপর মানুষের বিশ্বাস এবং আস্থা আছে। মানুষ একথা বিশ্বাস করে যে এই হুজুর, এই তরিকার হুজুর বা এই লাইনের হুজুররা যদি এই আমলগুলি করেন, আমার জন্য দোয়া করেন, তাহলে আল্লাহ আমার দোয়াটা, হুজুরদের দোয়াটা আল্লাহ কবুল করবেন। এই আস্থা এবং বিশ্বাস অর্জন করেছেন ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমিয়া, ওলামায়ে হানাফিয়া, যাদের লেবাস, যাদের সুরত, যাদের সিরত, যাদের ইলিম, যাদের আমল জাতির কাছে বার বার পরীক্ষিত হিসেবে উপস্থাপিত হয়েছে, এবং তারা এসে তাদের কাছেই যখন এই আবেদনগুলি করে, আপনারা তো ওইগুলির সুযোগ পান না। আমরা আরবিতে প্রবাদ জানি যে আন্নাসু আদাউন লিমা জাহিলু, মানুষ যেটা জানে না ওইটার বিরোধিতা করে, যেটা পারে না নাচতে না জানিলে উঠান ফেরা। এই খতমগুলি সম্পর্কে আপনি না জানার কথা নয়, আমি এটা বিশ্বাস করি না যে আপনি খতমে নারিয়া জানেন না, আপনি দুরুদের খতমে খাজাগান জানেন না, এটা আমি বিশ্বাস করি না, কারণ আপনি একজন গবেষক হিসেবে সেটা আপনার জানা থাকার কথা, কিন্তু আপনি জেনেও না জানার ভান করে এড়িয়ে গিয়েছেন। আপনি পারতেন, এটা ইসলামী শিষ্টাচার এবং ইসলামী আদব হচ্ছে যে আপনি যখন কোনো বিষয়ে বক্তব্য দিবেন, কোনো বিষয়কে আপনি হালাল বলবেন বা হারাম বলবেন, বেদাত বলবেন, তখন ওই বিষয়টিকে আপনি উপস্থাপন করা, আপনি কোন বিষয়টাকে বেদাত বলছেন। খতমে নারিয়া আপনি বলছিলেন, খতমে খাজাগান বলছিলেন, আপনার জন্য দায়িত্ব ছিল, আপনার জন্য অপরিহার্য দায়িত্ব ছিল যে আপনি বলবেন যে খতমে খাজাগান হচ্ছে এই এই কথাগুলি বলা এবং এগুলি বলা বিধান। কিন্তু আপনি চতুর মানুষ, আপনি জানেন যদি আপনি খতমে খাজগানে কি বলতে হয়, এই 23টি আমলের কথা যদি আপনি জনগণের সামনে উপস্থাপন করে দেন, তাহলে আপনার মুখ সম্মুচিত হয়ে যাবে, জনগণ আপনার কথা প্রত্যাখ্যান করবে, আপনার মুখের উপর ছুড়ে ফেলবে, বলবে মিয়া আপনি বললেন দুরুদ শরীফ ইস্তেগফার পড়ার কথা, খতমে নারিয়ায় খতমে খাজগানে তো দুরুদ শরীফ আছে, 1 নম্বরই আছে, আপনি বলেছেন দুরুদ শরীফ পড়ার কথা, খতমে খাজাগানে তো দুরুদ শরীফ পড়া কথা আছে, আপনি বলেছেন সূরা ফাতিহা পড়ার কথা, সূরা ফাতিহা তো খতমে খাজাগানে আছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ার কথা বলেছেন, এটা তো খতমে খাজাগানে আছে। এই কথা বলে ফেলে আপনাকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করবে, আপনার কথাকে প্রত্যাখ্যান করবে, ঘৃণা করে আপনার বক্তব্যকে প্রত্যাখ্যান করবে, এই ভয়ে আপনি কিন্তু এই আদবটা রক্ষা করেননি, যে বিষয়ে আপনি হুকুম দিচ্ছেন, বিধান বলছেন, এই বিধানটাকে আপনি উপস্থাপন করেননি। কোন আলেমের জন্য বৈধ নয় যে কোন বিষয়ে তিনি বিধান বলবেন, কিন্তু ওই বিধান যে বিষয়ে বলছেন ওই বিষয়টাকে ব্যাখ্যা করবেন না, বিধান ব্যাখ্যা না করে তার বিধান বলা কোনো প্রকারের বৈধ হতে পারে না। আপনি এই ক্ষেত্রে খেয়াল করেছেন, আপনি আমানত রক্ষা করলে আপনার প্রতারণা করতে পারতেন না, সেই কারণে আপনি স্বেচ্ছায় প্রতারণামূলক ভাবে খতমে খাজগান কাকে বলে কি কি শব্দ পড়তে হয় সেগুলি আপনি উপস্থাপন করেন নাই, উপস্থাপন না করেই আপনি এমন স্টাইলে কথা বলেছেন যে আল্লাহ বলেছেন
ইস্তেগফার করার জন্য, আল্লাহ বলেছেন দুরূদ শরীফ পড়ার জন্য, আল্লাহ বলেছেন ফাতিহা পড়ার জন্য, আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কুদ্দুস ওয়া জালিল দালিল পড়ার জন্য, আর আমরা বলি খুতবে খাজেগান, মানে খুতবে খাজেগান এগুলি নাই আপনি বোঝাবার চেষ্টা করেছেন। কত বড় প্রতারণা, কত বড় ধোঁকাবাজি আপনি করেছেন। আপনি কি মনে করেছেন যে অনলাইনে শুধু আপনি একা কথা বলে যাবেন, কোরআন হাদিসের সাথে এর কোনো সম্পর্ক নাই আপনি বলে দিবেন আর জনগণ সেটা এমনি লুফে নিবে, গিলে ফেলবে? হ্যাঁ, এক সময় এরকম ছিল যখন অনলাইনে আমাদের হক্কানি উলামা কেরাম ছিলেন না, তখন আপনার একচ্ছত্র আধিপত্য ছিল, একচ্ছত্র আপনার ধাপট ছিল, আপনি দাবিয়ে বেরিয়েছেন অনলাইনে। কিন্তু আপনার তো সে কথাটাও স্মরণ রাখা উচিত ছিল যে এক সময় তো ব্লগ গুলিতে ব্লগারেরা ইসলামের বিরুদ্ধে কথা বলতো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, টুইটার, ইউটিউবে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, ইমুতে, টেলিগ্রামে ইসলাম বিরোধী অনেক কথাবার্তা থাকতো, যেগুলি সম্পর্কে ওলামায়ে কেরাম সম্যক অবগত ছিলেন না, তারা এই অনলাইনে বিচরণ করতেন না, ভার্চুয়াল এই জগতে তারা আসছিলেন না, আসেন নাই। তখন তারা কিছু অবান্তর প্রশ্নগুলি ছুড়ে দিত স্কুল কলেজ বার্ষিক ছাত্রদের সামনে, যেগুলির জবাব দেওয়ার ক্ষমতা স্কুল কলেজ বার্ষিক ছেলেদের মাথায় ছিল না, কারণ তারা কোরআন হাদিস স্বল্পই পড়েছে, কেউ একেবারেই পড়ে নাই। অনেকে এরকম আছে যারা কোরআন হাদিস বিশুদ্ধ করে পড়তেই পারে না, অর্থ জানবে কোথা থেকে, কালেমা গুলি সে পড়তে পারে না, অর্থ জানে না। এই সকল লোকের সামনে যখন এই নাস্তিকেরা, এই ব্লগারেরা কোরআন এবং হাদিসের ব্যাপারে ভিন্ন ভিন্ন মন্তব্য ছুড়ে ফেলেছিল, তখন তারা জবাব দিতে পারেনি। এই জবাব দিতে না পারার কারণে তারা তাদের পথে এগুচ্ছিল, এথিস্ট বা নাস্তিকদের নাস্তিকতার দিকে তারা যাচ্ছিল। কিন্তু ওলামা কেরাম যখন যুগের প্রয়োজন অনুভব করলেন যে এই সকল ব্লগার এবং নাস্তিকদেরকে লাগাম ধরতে হলে আমাদেরকে সেই ভার্চুয়াল জগতে আসা উচিত, আমাদের জন্য অনলাইনে আসা অপরিহার্য। আমরা ফেসবুক আইডি করলাম, ইউটিউবে আমাদের আমাদের চ্যানেল তৈরি করলাম, আমরা সাম হোয়ার ইন ব্লগে আমরা লগ ইন করলাম, সেখানে গিয়ে নাস্তিকদের এই টুনকু টুনকু প্রশ্নগুলির জবাব দেওয়া শুরু করলাম। তখন এই জবাবগুলি পেয়ে নাস্তিকরা কোথায় পালিয়ে গিয়েছে, কোথায় এখন নাস্তিকদের কোথায় অধ্যত্ত, নাস্তিকদের অধ্যত্ত আমরা ভেঙ্গে দিয়েছি, ভেঙ্গে চুরমার করে দিয়েছি। গোটা পৃথিবীতে এখন নাস্তিকরা আর মাথা উঁচু করে কথা বলতে পারে না, কারণ তাদের যুক্তি অত্যন্ত টুনকু। কোরআনে কারিমে সে কথাই বলা হয়েছে, ইন্না আওহানাল বুয়ুতি লাবায়ুতুল আনকাবুত, নাস্তিক মুরতাদদের এই সকল কথাবার্তা এগুলি মাকড়সার জালের মতো, অল্প একটু হালকা কিছু ছেড়ে দিলে এই জালগুলি ছিন্ন ভিন্ন হয়ে চলে যায়। এই নাস্তিক মুরতাদদেরকে আমরা যেভাবে পলায়ন করতে বাধ্য করেছি, আপনি অপেক্ষা করুন, আপনার যে সকল কথাবার্তা আল হক উলামায়ে কেরামের বিরুদ্ধে আপনি বলেছেন, ওলামায়ে দেওবন্দের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন, ওলামায়ে কওমিয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি কথা বলেছেন, ওলামায়ে হানাফিয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেছেন, সবগুলি কথার দাঁত ভাঙ্গা জবাব ইনশাআল্লাহ আমরা দেব। আমরা অনলাইনে আসেনি কারণ ছবি বা ভিডিও ব্যাপারে আমাদের, যেহেতু হাদিসের মধ্যে অনেকগুলি শক্ত কথা ছিল, এই কথাগুলির কারণে আমরা প্রয়োজনের ছাড়া ছবি করা, ভিডিও করা আমরা পছন্দ করিনি, ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে পথ আসেনি, যে কারণে আমরা অনলাইনে আসতে পারছিলাম না। কিন্তু জরুরত তবিহুল মাহজুরাত হিসেবে ওলামায়ে কেরামের মধ্যে কনফারেন্স হয়েছে, ছবি এবং ভিডিও নিয়ে তাদের মতামত এখন ব্যক্ত হয়েছে, আমরা পরে এসেছি। আপনারা আগে চলে এসেছিলেন, ওই সময়ে যে কথাগুলি বলেছিলেন, আমরা একটা কথা বলে থাকি যে বাঘ নাই বনে শিয়াল রাজা, যেখানে বাঘেরা ছিল না সেখানে শিয়ালের রাজত্ব করেছে। আপনি অপেক্ষা করুন, আর মাত্র 6টা মাস আপনি থাকবেন অনলাইনে, আপনি 6টা মাস আপনার রাজত্ব থাকবে, এরপরে আমরা হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে, ওলামায়ে দেওবন্দের নেতৃত্বে, ওলামায়ে কওমিয়ার নেতৃত্বে, ওলামায়ে হানাফিয়ার নেতৃত্বে আমরা এমন দুর্বার আন্দোলন করে তুলবো, ভার্চুয়াল আন্দোলন করে তুলবো, আপনার সকল মুখোশ, আপনার মতো, শুধু আপনি নয়, আপনার মতো যারা হানাফি দাবি করে, কওমিতে পড়েছি দাবি করে, যারা দ্বিতারিতা করছেন, দ্বিমুখী আচরণ প্রকাশ করছেন, তাদের সকল দুর্বিসন্ধি আমরা উন্মোচন করে দেব, আপনাদের সকলের মুখোশ আমরা উন্মোচন করে দেব ইনশাআল্লাহ। ইতিমধ্যেই তো আমি আপনার একটি বক্তব্যের জবাব দিয়েছি, আপনি সেই বক্তব্য খণ্ডন করতে পারেননি। বাংলাদেশে আরাফার রোজা কোনদিন হবে আমি বক্তব্য দিয়েছি, আপনাকে আমি লিংক দিয়েছি, আপনার আসুন্না ফাউন্ডেশনের কমেন্ট বক্সে আমি আপনাকে বক্তব্য দিয়েছি, এবং যারাই আরাফার রোজা রাখতে গিয়ে 8 তারিখ
9 তারিখ দুদিন রাখতে হবে বলেছেন আপনার মতো লামা সাহেব যারা বলেছে সকলের ইউটিউব চ্যানেলে আমি এই লিংকটা দিয়েছিলাম কিন্তু আমি এই বক্তব্যটা এখন খুঁজে পাচ্ছি না হয়তো আপনারা রিপোর্ট করে এটি হাইড করে দিয়েছেন কিন্তু ফেসবুকে আমার ভিডিওটি আছে আমি আবারো আপলোড করব যদি আমি খুঁজে না পাই আমি এখনো নিশ্চিত নই ইউটিউব আমাকে এখনো নোটিফাই করেনি আমাকে নোটিশ করেনি যে আমি আপনাদের একটা ভিডিও রিপোর্টের কারণে বা কোনো কারণে আমরা সরিয়ে দিচ্ছি একথা বলেনি যার কারণে আমি নিশ্চিত হতে পারছি না কিন্তু আমি এই বক্তব্যটি আমার আমার ইউটিউব চ্যানেল খুঁজে পাচ্ছি না কেন খুঁজে পাচ্ছি না আমার সন্দেহ হচ্ছে যেহেতু আপনাদের সেই টুনকু প্রস্তাব যে আরাফা রোজা রাখতে হলে 8 তারিখে 9 তারিখে মিলিয়ে রাখলে এটা ভালো হয় সুযোগ হয়ে যাবে এগুলি 6টি দান দান সেগুন জবাব দিয়েছি 6টি দলিল দিয়ে আমি আপনাদের সেই দাবিকে প্রত্যাখ্যান করেছি আপনাদের কারো সস হয়নি আমার সেই জবাব আমার সেই উপস্থাপিত দলিলগুলির খণ্ডন করার বরং আপনারা কি করেছেন আমার ওই ভিডিওটিকে হাইড করিয়েছেন হয়তো আমি এতে ভীত হয়নি বরং আমি আমার আইডি গুলিকে শক্ত করেছি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক আইডি গুলিকে স্ট্রং করেছি কারণ আমার ভয় হয় যখন একটি ভিডিও আমি হারিয়ে ফেলেছি তাহলে আরো ভিডিও আমার হারাতে হতে পারে এজন্য আমি বলবো শুধু আমি নয় ওলামায়ে কওমিয়া ওলামায়ে দাওয়াত ওলামায়ে হানাফিয়ার মধ্যে থেকে যারা একটু অভিজ্ঞতা রাখেন কোরআনের সম্পর্কে রিসার্চ করতে পারেন তারা এই ময়দানে নেমে আসুন একজনের আইডি বাতিল করা হবে একজনের আইডি খেয়ে ফেলা হবে হ্যাক করা হবে আরো 100 জনের আইডি যাতে থাকে সেই আইডিগুলি যাতে বাতিলের মুখোশ উন্মোচন করা যায় আমি আহ্বান রাখবো আপনারা মারে নেমে আসবেন এবং সাহেব হামিদুল্লাহ সাহেবকে আমরা বলছি যে আপনি এই দুইটি বক্তব্য দিয়ে আপনি জাতির সামনে যেভাবে প্রতারণা করেছেন আগামীতে সেই প্রতারণার সুযোগ দেওয়া হবে না এখনো সুযোগ আছে আপনি সৎপথে ফিরে আসুন আপনি প্রথম প্রথম যেভাবে ওলামায়ে হানাফিয়া এর পক্ষে পক্ষে কিছু কিছু কথা বলতেন মাঝামাঝি কিছু কথা বলতেন বিপক্ষে যেতেন না এবং মধ্যম পন্থায় আছি বলে দাবি করতেন আপনি কৌমিয়াতে পড়েছেন দাবি করতেন এবং আপনিও মাঝহাব মানেন এই কথাটা বলতেন কিন্তু আপনার কাজ প্রমাণ করেছে যে আপনি সেই মাঝহাব থেকে সরে এসেছেন এবং আপনি আপনার অবস্থান থেকে সরে এসেছেন আপনি পারসেস হয়ে গিয়েছেন যদি আপনার অবস্থানে আপনি টিকে থাকেন পারসেস হওয়া অবস্থানে টিকে থাকেন তাহলে মনে রাখবেন আপনার পৌধুরি বক্তব্যের দান দান সেখানে তবা আমরা দেবো ইনশাল্লাহ আর যদি তবা করে ফিরে আসেন তাহলে আমরা আপনাকে আলিঙ্গন করতে প্রস্তুত আছি তো আমরা প্রিয় দর্শক আজকে আমরা শুধু খতমে খাজেগান এবং খতমে নারিয়া সম্পর্কে কথা বললাম আগামী লাইভে ইনশাল্লাহ অন্যান্য খতম নিয়ে কথা বলবো আশা করি আপনারা এতটুকু আলোচনায় বুঝতে পেরেছেন যে খতমে খাজেগান এবং দুরুদে নারিয়া এগুলি কোরআন হাদিস বহির্ভূত কিছু নয় বরং কোরআনে হাদিসে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন দোয়া আদিয়া এবং বিভিন্ন আমালগুলিকে একত্রিতকরণ এর একটি ব্যবস্থা একত্রকরণ একত্র করে উপস্থাপন করা হয়েছে মাত্র এটা ওলামায়ে কেরামের পক্ষ থেকে বানানো কিছু নয় সহজীকরণের জন্য উপস্থাপন করা হয়েছে সুতরাং ওলামায়ে দেওবন্দের যে সকল কর্মকাণ্ড আমাদের বাংলাদেশে আমাদের পৃথিবীতে চলমান সেগুলির বিরোধিতা করতে হবে বিরোধিতার জন্য বিরোধিতা করতে হবে এইটা যদি আপনার টার্গেট হয়ে থাকে তাহলে তো আপনি ঠিকই বলেছেন যে খতম কথারাই সুবিধার নয় খতম কথারা এটা মানে একেবারে শেষ করে দেওয়া শেষ করে ফেলা এরপরে খতমের সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই এই যে কথাগুলি বলেছেন কেন বলেছেন একমাত্র কারণ যে খতমগুলি ওলামায়ে দেওবন্দ ওলামায়ে কওমিয়া ওলামায়ে হানাফিয়া গুলি এরা করে থাকেন আপনি ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধাচরণ করার জন্য এই কথাটা বলেছেন অথবা আপনার কাছে এই কথা বলার কোনো রাইট নেই কোনো ওয়ে নেই কোনো সোর্স নেই কোনো দলিল নেই কোনো প্রমাণ নেই আপনি প্রমাণবিহীন এই বনওয়ার কথাটা বলেছেন আপনি প্রতারণা করেছেন মস্ত বড় প্রতারণা আপনি করেছেন আমরা আশা করব আগামীতে এইরকম চল চাদুরে আশ্রয় নেবে গ্রহণ করবেন না প্রতারণা আশ্রয় গ্রহণ করবেন না কারণ আপনার পিছনে আমরা এখন খুব ভালোভাবেই আপনাকে পর্যবেক্ষণ করছি আপনি কখন কোন কথা ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে বলছেন কখন কোন কথা ওলামায়ে কওমের বিরুদ্ধে বলছেন কখন কোন কথা আপনি ওলামায়ে হানাফিয়ার বিরুদ্ধে বলছেন আপনারা আমরা সব সময় পর্যবেক্ষণ রাখবো এবং যেটাই দেখবো যে আপনি হক হক হকানিদের বিরুদ্ধে গিয়ে পার্স হয়ে কথা বলছেন আমরা তার দাঁত ভাঙ্গার জবাব নিয়ে ইনশাল্লাহ আমরা হাজির হবো ততক্ষণে আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক
আমরা অত্যন্ত ব্যথিত হৃদয়ে, অত্যন্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে, অত্যন্ত কষ্ট ভরা অন্তর নিয়ে কথাগুলি বলছি। এগুলি বলার ছিল না, এগুলি আসলে বলার ভাষা ছিল না, কিন্তু তিনি যেভাবে প্রত্যাখ্যান করেছেন, তিনি যেভাবে উপেক্ষা করেছেন, তিনি যেভাবে কেন স্পষ্ট কথা বলেছেন, তিনি যেভাবে বেদাত বলেছেন, কোরআন হাদিসের সম্পর্ক নেই বলেছেন, এবং বক্তব্যের শুরুতে তিনি যেভাবে ডায়ালগটা শুরু দিয়েছেন, তার সেই রকম বক্তব্যের মোকাবেলা সেই রকম ভাবে না করলে তো হয় না। এই জন্য এসেন কে লিয়ে দেশেন, সুতরিকে গিয়ে ব্যাঙ্গেন, যেমন কর্ম তেমন ফল, যেমন প্রশ্ন সেমন উত্তর, অবান্তর প্রশ্নের যুগান্তর উত্তর অপরিহার্য, তা মনে করি আমরা আপনাকে সেই বাসায় জবাব দিয়েছি। ইনশাআল্লাহ আগামীতেও যদি আল্লাহ সুস্থ রাখেন, সবল রাখেন, আমাদেরকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন, তাহলে আমরা বলে যাবো ইনশাআল্লাহ। তো আমি বলতে চাই আমাদের দর্শকদের মধ্যে থেকে কেউ যদি কোনো প্রশ্ন আর থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, আর আমি সঞ্চালককে বলবো যে মনে হয় আমাদের আর অপেক্ষা করা উচিত হবে না। আপনি কথাগুলি বুঝেছেন কিনা, আমি তো আর কাউকে পাচ্ছি না যারা আমার সাথে কথা বলবে, বা আমি সেরকম ব্যবস্থা নিয়ে নিই যে সরাসরি কমেন্ট দেখবো বা বলবো, সেই হিসাবে আপনি বলেন তো বক্তব্যগুলি কেমন লাগলো বা কেমন শুনেছেন বা কিরকম হয়েছে। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর গোছানো এবং পরিষ্কার আলোচনা হয়েছে, এখান থেকে আশা করি অবশ্যই আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছি এবং জবাবটা আমাদের বুঝে এসেছে। আশা করি এখান থেকে আমরা শিক্ষা নেব, শিক্ষা গ্রহণ করব। আর আজকে আমাদের অ্যাক্টিভ অনেকেই ছিলেন, অনেক অন্যান্য দিনের তুলনায় আজকে অ্যাক্টিভ একটু বেশি ছিলেন এবং অনেকগুলো কমেন্টও আসছে। যেহেতু লাইভটা অনেক লম্বা হয়ে গেছে, না হয় সব কমেন্ট গুলো স্ক্রিনে নিয়ে আসতাম সবাইকে, তারপরেও যারা কমেন্ট করছেন শেয়ার করছেন, অনেকগুলো শেয়ার হয়েছে আজকে। তো যারা শেয়ার করছেন, কমেন্ট করছেন এবং অ্যাক্টিভ ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সুস্বাগতম। প্রিয় দর্শক, আমরা পুরো সপ্তাহে জুড়ে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমাদের লাইভ অনুষ্ঠানটাকে সাজিয়ে তাকিয়াতে, বা আপনার যদি প্রশ্ন জানার থাকে বা জিজ্ঞাসা করার বা জানার আগ্রহ থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্স, মাদানী মাহফিল মিডিয়ার ইউটিউব চ্যানেল কমেন্ট বক্স, অথবা হোসেন আহমদ বাহুবুলের অফিসিয়াল পেজ এর কমেন্ট বক্স, অথবা আপনি লিখতে পারেন, অবশ্যই আমরা এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনার প্রশ্নের জবাব নিয়ে আসবো, অথবা যদি বেশি প্রশ্ন হয়ে যায় তাহলে আমরা ভিডিও আকারেও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সর্বোপরি সর্বোপরি হুজুরকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে হুজুর এত লম্বা সময় আমাদেরকে দেওয়ার জন্য, আর দর্শকদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাদেরকেও মোবারকবাদ জানাই যে রাত এত গভীর হওয়ার পরেও আমাদের সাথে জুড়ে থাকার জন্য, একটু থাকার জন্য। আশা করি সকলে আমাদের সাথে থাকবেন এবং সপ্তাহের প্রতি সোমবারে রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের লাইভ অনুষ্ঠান ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, তাই সকল আমাদের সাথেই থাকবেন। যদি হুজুর অনুমতি দেন তাহলে আজকের লাইভ এখানেই আমরা শেষ করতে পারি। জি, আমরা এখানে শেষ করে দেবো, সকলকে শুভেচ্ছা অভিনন্দন, এবং আগামী সপ্তাহে লাইভে যে কথাগুলি অবশ্যই রয়েছে আমরা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে কথাগুলি আমি নোট করেছিলাম আজকে বলতে পারবো, হয়তো বলতাম সময় থাকলে, কিন্তু ইনশাল্লাহ আমরা আগামী লাইভে আগে আমাদের আজকের অবশিষ্ট কথাগুলি বলার চেষ্টা করবো, এরপর অন্য কথাগুলি জবাব দেবো ইনশাল্লাহ। জি, আমরা এখন অফলাইন চলে যাই। হল্লাক সিররুন ইনদাল্লাহ।